নমস্কার বন্ধুরা, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। আপনারা জানেন যে আজকে আমাদের যে বিষয় এনআরসি ও বিজেপি রাজনীতি, আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি আলোচনার জন্য, এবং আমাদের সঙ্গে বেশ কিছু অতিথিদের আমরা হাজির করার চেষ্টা করি যারা সেই সব বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল, এবং আমরাও তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে বিষয়গুলো কি বা কি কি ধরনের সমস্যা, আর তার থেকে বেরোনোর উপায়ও বা কি। দর্শক এবং শ্রোতাদের সুবিধার জন্য বলে রাখি যে এই অনুষ্ঠানগুলো যদি আপনারা পরে দেখতে চান, এই পেজে তো অবশ্যই পাবেন, এছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা মুনবাসী টিভি, সেখানে আমাদের প্রায় শতিনেক আলোচনা বিভিন্ন সময় যে হয়েছে সেগুলো আপলোড করা আছে, আপনারা সেখানেও আলোচনাগুলো পেতে পারেন। তো আজকে নেটের খুব সমস্যার জন্য যার সঞ্চালনা করার দায়িত্ব ছিল উনি আছেন, তবে তার নেট একটু সমস্যা করার জন্য বারেবারে বিঘ্ন ঘটছে, তো আমি শুরু করছি, তবে সে শর্মিষ্ঠাদি চলে এলে উনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। তো যে বিষয়ের আজকে আলোচনা, আজকে যারা যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার স্ক্রিনের ঠিক ওপরে আছেন গোপাল বিশ্বাস মহাশয়, উনি সম্পাদক, সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক যে কমিটি আছে উনি তার সম্পাদক। গোপাল দাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। এছাড়া স্ক্রিনে ঠিক আমার নিচে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাননীয় শ্রী অমল সরকার। অমল দাদা, আমাদের পক্ষ থেকে নমস্কার। অমলদা, মাইকটা আনমিউট করতে হবে, হেডফোনটা খুলে নিন, হেডফোন খুলে নিন অমলদা। হ্যাঁ, হেডফোন তো আমার নেই, আমার তো হেডফোন আচ্ছা, লাগানো নেই। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পেয়েছেন? কোনো সময় কারো শোনার অসুবিধা হলে বেরিয়ে গিয়ে ঢুকবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে। নমস্কার জানাই। নমস্কার। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, আমাদের খুব কাছের মানুষ এবং আমরা মনমেষীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, শিক্ষাবিদ এবং লেখক শ্রী শেখর নাথ মুখোপাধ্যায়। শেখরদাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আর সঞ্চালনা করার জন্য আজকে যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর শর্মিষ্ঠা রায়। একাধারে উনি চিকিৎসক, দন্ত চিকিৎসক, এবং এছাড়া নো এনআরসি মুভমেন্ট বলে যে একটি অনুসংগঠন আছে তার একজন সংগঠক, এবং আরো অন্যান্য বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখে। তো তার কোনো কারণে একটু নেটের সমস্যা হচ্ছে, আলোচনাটা আমি শুরু করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি শর্মিষ্ঠাদি পরিচয় পর্বটা আপনার দেরি হচ্ছিল বলে আমি করে দিয়েছি, এবার আপনি আপনার আলোচনাটা শুরু করুন, আমি থাকছি, আপনি কোনো কারণে নেট সমস্যা করলে আমি থাকছি, আপনি আলোচনাটা শুরু করে দিন। ঠিক আছে, নমস্কার। আজকে ওই এনআরসি এবং বিজেপি রাজনীতি এই বিষয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। তো অমলবাবু কে আমি প্রথমে একটু একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে 2003 সালে নাগরিকত্ব আইনে একটা সংশোধনী এসেছিল যেটাকে বলা হয় CA 2003। তো এই সংশোধনী ভারতের নাগরিকত্ব আইনের মৌলিক চরিত্রটাই পাল্টে দিয়েছে, কিন্তু আমরা এ বিষয়ে এতদিন খুব একটা জানতাম না, মানে ইদানিং কালে এই বিষয় নিয়ে জানা হয়েছে, অথচ 2003 অনেকদিন সময় কেটে গেছে, এই সময়ের মধ্যে এত বড় একটা ঘটনা কি করে লোকচক্ষুর আড়ালে থেকে গেল, মানে সংবাদ মাধ্যম সেভাবে আলোকপাত করলো না কেন? এ বিষয়ে আপনি যদি কিছু বলেন, আপনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন, যদি কিছু আমাদের এ বিষয়ে বলেন। দুটো দিকই ঠিক, একটা হচ্ছে যে সংবাদ মাধ্যম উপযুক্ত দায়িত্ব পালন করেনি, অনেক বেশি সঠিক হচ্ছে যে নাগরিক, মানে সচেতন নাগরিক যারা এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন তারা অনেক পরে ভাবনা চিন্তা শুরু করেছেন, যার পরিস্থিতির সুযোগ আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকারি ক্ষমতায় আছেন তারা নিচ্ছেন।
ফলে নাগরিক সমাজের ভূমিকাটাও এই ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, যে তারাও সময়োচিত প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 2003 সালের যে সংশোধনী, সেটা ভারতবর্ষের মানে নাগরিকত্ব আইনের অনেকগুলি সংশোধনী হয়েছে। তার মধ্যে 2003-এ যেটা করা হয়েছিল, যে যারা ওখানে একটি শব্দ ইলিগাল ইমিগ্রেন্ট বলে একটি শব্দ সেখানে সংযোজন করা হয়, এবং আমরা সবাই জানি যে সেই সময় ক্ষমতায় ছিলেন NDA সরকার, এবং NDA সরকার তার রাজনৈতিক বিচার বিশ্লেষণ এবং তাদের যে নীতি আদর্শ তার সঙ্গে সঙ্গতি রেখে এই শব্দটি সেখানে তারা যুক্ত করে, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। তো সেই যে বিষয়টি হয়েছিল তার একটা প্রেক্ষাপট যেটা, সেটা কিন্তু কার্গিল যুদ্ধের সঙ্গে যুক্ত। অর্থাৎ কার্গিল যুদ্ধে আমরা জানি যে যেভাবে যুদ্ধের কথা অ্যাটলিস্ট আমাদের কাছে যেভাবে পরিবেশন করা হয়েছে, যে কিছু মানুষ তারা ওই পাহাড় টপকে ঢুকে পড়েছিল, তারপরে সেখান থেকে তাদেরকে বের করতে গিয়ে কনফ্লিক্ট। তো যাই হোক, তো এরপরে দেশে একটি মন্ত্রী গোষ্ঠী গঠিত হয় যারা দেশের এই নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এ নিয়ে কি করণীয় তাই নিয়ে কিছু প্রস্তাব পেশ করেন, যার পরিপ্রেক্ষিতে আজকে যে আমরা NRC-র কথা বলছি, যে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন, এর এবং তার জন্য তো একটি পরিচয়পত্র দেওয়া হবে, যে পরিচয়পত্রে আমাদের ছবি থাকবে, আমাদের বায়োমেট্রিক অনেক ডেটা থাকবে, একেবারে ব্যক্তিগত তথ্যাবলী থাকবে। তো এর একটি পাইলট প্রজেক্ট যার নামকরণ করা হয়েছিল MNIC, অর্থাৎ মাল্টিপারপাস ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটা করা হয়েছিল এই জন্যে যে ভারতবর্ষের সমস্যাটি ঠিক কোন জায়গায়, এ ব্যাপারে কি করণীয় তা রাষ্ট্র যেভাবে দেখছিল বিষয়টিকে, তারা এ নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা শুরু করে। ভারতবর্ষের 12টি সীমান্তবর্তী রাজ্যে কিছু মডেল কাজ এর জন্য শুরু করা হয়। তো তার মধ্যে আমাদের এখানে যেটা ছিল, যে মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ ব্লক, এই দুটিকে বাছাই করা হয়েছিল। আজকে এই যে CAA আন্দোলন এবং NRC-কে কেন্দ্র করে যে বিতর্কগুলি সামনে এসছে, তার একটা আভাস কিন্তু ওইখানে পাওয়া গিয়েছিল। আমি যে আপনাকে বলেছি যে সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজ, আমি এই ব্যাপারে আমার স্পষ্ট বিশ্লেষণ দিতে চাই, সংবাদ মাধ্যম তখন এই নিয়ে লেখালেখি করেছে কিন্তু নাগরিক সমাজের টনক নড়েনি, তারাই সম্ভবত বিষয়টি ধরতে পারেননি। যাই হোক, এখন পরিস্থিতি বদল হয়েছে, তো সংবাদ মাধ্যম তখন লেখালেখি করেছিল, তাতে যেটা এসেছিল ভয়াবহ চিত্র, সেটা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আমরা ভাবছি, দুশ্চিন্তা প্রকাশ করছি, যে নথি, অর্থাৎ আমি কি করে প্রমাণ করবো আমি ভারতের নাগরিক। আপনারা যদি এখন আমাদের নাগরিকত্বের বিষয়টিতে দেখেন, তাহলে আপনি যখন বিদেশ যাবেন তখন আপনাকে যখন পাসপোর্ট দেওয়া হবে, একমাত্র সেইটি একমাত্র ডকুমেন্ট যেখানে সরকার দায়িত্ব নিয়ে বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রক দায়িত্ব নিয়ে বলছে, হ্যাঁ ইনি ভারতের নাগরিক। এছাড়া যে কোনো ইন্ডিভিজুয়ালকে যদি এনে প্রশ্ন করা হয়, ইভেন আমি আমি বলবো যে আমাদের দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকেও যদি বলা হয় যে আপনি আগামী 7 দিনের মধ্যে প্রমাণ করুন আপনি ভারতের নাগরিক, যে কোনো কাউকে নানান প্রশ্ন দিয়ে আটকে দেওয়া যায়, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের কাছে উপযুক্ত নথি নেই। এটা যদি আমরা নিচু স্তরে যাই, অর্থাৎ প্রান্তিক মানুষের ক্ষেত্রে যাই, তাহলে সেটা ভয়াবহ চিত্র। মুর্শিদাবাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে প্রায় 80%, এক্স্যাক্ট ফিগার আমি বলবো না, 80% কথাটি আমি একটু প্রত্যাহার করছি, কিন্তু অর্ধেকের বেশি মানুষ তারা প্রমাণ করতে পারেননি যে তারা ওই এলাকার মানে নাগরিকত্ব, দূরের কথা তারা যে ওখানকার বাসিন্দা, এই মর্মেও অনেকে অনেক রকম অন্তত কাগজের যে নথির কথা আমরা বলি সেই নথি তারা পেশ করতে পারেননি। ফলে তারা সরকারিভাবে ওই পাইলট প্রজেক্টে ভারতের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে পারলেন না, ফলে তারা হয়ে গেলেন হচ্ছে বিদেশি। এবং আপনারা জানেন যে হাজারদুয়ারির অদূরে বেশ কিছু ইরানি ফ্যামিলি বহু বছর ধরে বাস করেন, যারা ওই যে চশমা বিক্রি করেন, রেডিমেড চশমা বিক্রি করেন, এটাই ওদের অধিকাংশের পেশা, প্রায় 4-5 পরিবার, তাদের কেউই বা প্রমাণ করতে পারেননি যে তারা ওখানে নাগরিক। এখন এই যে বিষয়টি এসেছিল, যেটা এখন আমাদের খুব দুশ্চিন্তার কারণ, আমি দুটো বিষয়ে বলবো। একটা তো হচ্ছে যে এর পেছনে যে রাজনীতির বিষয়টি, সেটা আপনারা যখন প্রশ্ন আনবেন তখন আমি বলবো। আমি একটু নথি নিয়ে 2-4 কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে চিত্রটি সেটা এই পাইলট প্রজেক্ট থেকে দেখা যায়, এবং আলটিমেটলি ভারত সরকার এই প্রজেক্ট নিয়ে আর এগোয়নি। দিল্লির অদূরে একটি তৎকালীন সময়ে গ্রাম, এখন সেটা শহর, সেই একটি গ্রামে কিছু লোককে এই পরিচয়পত্র 2007 সালে দেওয়া হয়েছিল, কিন্তু আর কোথাও হয়নি, পশ্চিমবঙ্গ এটা দেওয়া হয়নি। তার কারণ যেটা দেখা গেল, যে মানুষদের নাগরিকত্ব তারা প্রমাণ করতে ব্যর্থ হলেন, তারা 3 পুরুষ 4 পুরুষ ধরে সেখানে বসবাস করেন, প্রতিবেশীরা সবাই তাদের চেনেন, কিন্তু 20টির মতো নথি তার একটিও তারা দেখাতে পারেননি।
কেন পারলেন না? মুর্শিদাবাদ মানেই আমাদের একটা সাধারণভাবে ধারণা হয়ে দাঁড়ায় যে এখানে তো সীমান্তবর্তী, অতএব এখানে প্রচুর অনুপ্রবেশকারী আছেন, এরাও বোধ হয় বাংলাদেশ থেকে এসে, না তারা কেউ বাংলাদেশের বাসিন্দা নন, বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন থাকতে পারেন, তারা ভারতীয়। কিন্তু প্রমাণ করতে কেন পারলেন না? তার কারণ একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রথমত নথি দেওয়া হয় না, আর দুই হচ্ছে যে নথি আমাদের আছে সে নথি আমাদের নষ্ট হয়ে যায়। বছর বছর বন্যা, মুর্শিদাবাদে 1995 সালের যে বন্যা সেই বন্যা কিন্তু ভয়ানক বন্যা, এবং তাতে প্রচুর নথি মানুষের নষ্ট হয়, রেশন কার্ড থেকে শুরু করে মার্কশিট, অ্যাডমিট কার্ড, এবং এটা কিন্তু প্রতি বছর ঘুরে ফিরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই জিনিসটা হয়। আমরা কিন্তু নথিহীন নাগরিক। এই যে আমরা একটা আন্দোলন, এই আন্দোলনটা একটা জায়গা থেকে করা হচ্ছে যে হাম কাগজ নেই দিখায়েঙ্গে, কিন্তু হামে কাগজ চাহিয়ে এইটাও বোধহয় একটা জোরালো আন্দোলন করার সময় এসেছে। আপনারা জানবেন যে 1987 সালে আমাদের এখানে যেটা হয়েছিল যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন কম্পালসারি করা হয়। সর্বশেষ যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যে রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারত সরকারের দুটি মন্ত্রকে দুরকম হিসেব, একটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তারা প্রায় 100% ক্লেম করছে, আর NFHS যারা বাড়ি বাড়ি গিয়ে এই তদন্তটা করেছে তারা দেখাচ্ছে যে প্রায় 60% 40% মতো তাদের বার্থ সার্টিফিকেট নেই। তাহলে এই যে নাগরিক তাকে যদি বার্থ সার্টিফিকেট দেখাতে হয়, এই যে শিশুর অধিকারের একটা প্রাথমিক জিনিস হচ্ছে যে সে ভারতের না, সে একটি দেশের নাগরিক এবং তার একজন অভিভাবক আছেন, এটা সে কি করে প্রমাণ করবে? শিশুর অধিকারের মধ্যে তো এটা পড়ে নেই। আমরা নথিহীন নাগরিক, মূলত আমরা মূলত নথিহীন নাগরিক, এবং এর ফলে যেটা হচ্ছে, আমি একটু পিছিয়ে যাব, আমরা সকলেই জানি যে সিঙ্গুর আন্দোলনের কথা আমরা জানি। সিঙ্গুর আন্দোলনে একটি শব্দ এসেছিল অনিচ্ছুক কৃষক। এই অনিচ্ছুক কৃষকের মধ্যে দুটি বিষয় ছিল, একদল মানুষ প্রকৃতই রাজনৈতিক কারণে অনিচ্ছুক ছিলেন, কিন্তু একটা বড় অংশের মানুষ ছিলেন যারা ক্ষতিপূরণের টাকা নেননি এই জন্যে যে তারা যে ওই জমিটির মালিক তা তারা প্রমাণ করতে পারছিলেন না। তার কারণ জমিগুলো কারো দাদুর নামে, কারো আরো পূর্বপুরুষের কারো নামে রয়েছে, তার মানে আপডেটেড নয়, মিউটেশন আমাদের এখানে হয় না। ফলে আপনার কাছে যদি মিউটেশন না হয় তাহলে সেই জমি আপনি কখনোই ক্লেম করতে পারবেন না। আপনার পজিশনে আছে, আপনি চাষ করেন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, সরকারও আপনাকে টাকা দিতে পারবে না ক্ষতিপূরণের টাকা, কারণ আপনার কাছে নথি নেই। সেখান থেকে এত বড় একটা আন্দোলন কিন্তু দানা বাঁধল। কেন নন্দীগ্রামের মানুষ ওরকম রক্তক্ষয়ী আন্দোলনে জড়িয়ে পড়লেন? আমরা যদি নথি দেখি তাহলে দেখা যাবে যে তৎকালীন সময়তে, আমি তৎকালীন সময়ের কথা বলছি, সেই সময়কার স্ট্যাটিস্টিক্স আমার কাছে ছিল যে পূর্ব মেদিনীপুরে দেখা গেল যে এই মিউটেশন এটা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। 1 লক্ষের বেশি, ওইটুকু ছোট একটা মানে জেলা, 1 লক্ষের বেশি পেন্ডিং অ্যাপ্লিকেশনস, অর্থাৎ তাদের নথিভুক্তিকরণ হয়নি। এই যে মানুষ নথিহীন মানুষ, এই মানুষ বুঝতে পারলেন যে সরকারও যদি জমি নেয় সে আমায় ক্ষতিপূরণের টাকা দেবে না, আচ্ছা যদি কিনেও নাই আমি কি করে ক্লেম করবো এই জমির মালিক আমি? ফলে তার কাছে মরণ বাঁচন সমস্যা। ফলে এই যে নথিহীন পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু তখন বোঝা গিয়েছিল। দুর্ভাগ্য যে ভারতবাসী, ভারতবর্ষের শিক্ষিত সমাজ, ভারতবর্ষের প্রশাসক মন্ডলী, ভারতবর্ষের আমলাতন্ত্র, কারা ও কারোর মধ্যেই এই পূর্বাভাসটি ধরা পড়েনি যে আমরা আসলে নথিহীন, হাম কাগজ নেই দিখায়েঙ্গে। এটা যেমন একটা রাজনৈতিক প্রতিবাদের ভাষা, কিন্তু বাস্তব হচ্ছে হামে কাগজ চাহিয়ে। নমস্কার। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে সিএ 2019 এটা যে পাশ হলো, এইটা এখানে কত, এখানেও কতগুলো ভয়ঙ্কর বিষয় ধরা পড়েছে, সেটা নিয়েও কিন্তু সংবাদ মাধ্যম আমাদেরকে সেভাবে অ্যাওয়ার করছে না, এখনো পর্যন্ত করছে না, আর বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টার গুরুত্ব বা তার ভয়ঙ্কর দিকগুলোকে দেখানো হচ্ছে না, এটা কেন হচ্ছে? না, প্রথমত আপনি যে প্রশ্ন করেছেন তাতে আপনি একটি সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন, আমি আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আমি বরং মনে করি ভারতবর্ষের সাম্প্রতিক কালে যতগুলি জন আন্দোলন হচ্ছে তাতে সংবাদ মাধ্যমের একটি ইতিবাচক ভূমিকা আছে। সংবাদ মাধ্যম মানে যদি খবরের কাগজ মনে করেন, টেলিভিশন চ্যানেল মনে করেন, তাহলে ভুল হবে, আর সংবাদ মাধ্যম মানে যদি সবসময় সাংবাদিকের কর্তব্যের কথা মনে করেন তাহলেও ভুল হবে। নানা সংবাদের মাধ্যমে নাগরিকও নানানভাবে সাংবাদিকতা করছে এখন। ফলে এই যে সিএ ইস্যুটা, এখানে সংবাদ মাধ্যমের একটি বড় ভূমিকা আছে। আপনার চাপিয়ে দেওয়া মতের সঙ্গে আমি একমত হলাম না, দুঃখিত, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে এর মধ্যে যে মানে রহস্যগুলি লুকিয়ে আছে এই যে ইয়ের মধ্যে, আমি সেটা যদি আপনি বলেন আমি সেই ব্যাপারে খানিকটা আমার পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে বিনিময় করতে পারি। হ্যাঁ, আপনি এটা নিয়ে আমাদের একটু আলোকপাত করুন।
এখানে দুটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে নাগরিকত্ব দেওয়ার যে বিষয়টি, এর মধ্যে আপনারা দেখবেন যে এখানে বিজেপির একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে তারা নতুন নতুন অস্ত্র তারা নিয়ে আসছে, তাদের অনেকগুলি অস্ত্রই তো তারা ব্যবহার করেছে, উপকৃত হয়েছে, রাম মন্দিরের শিলান্যাস হয়ে গিয়েছে, কাশ্মীরের 370 অ্যাবলিশন করা হয়েছে, আস্তে আস্তে তারা আবার নতুন 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 তারা পাইপলাইনে নতুন ইস্যু আনছে ভারতবর্ষে তাদের রাজনীতিটাকে বজায় রাখার জন্য। এই যে নাগরিকত্বের যে বিষয়টি, এটা বিজেপি যখন 1980-তে যখন ইয়ে হলো, তারও অনেক পরে তারা দুটি শব্দবন্ধ নিয়ে আসে, একটি হচ্ছে অনুপ্রবেশকারী, আরেকটি হচ্ছে শরণার্থী উদ্বাস্তু। যদি উদ্বাস্তু এবং শরণার্থী দুটি এক শব্দ নয়, দুটোর ব্যবহারিক ফারাক আছে, আইনগত ব্যাখ্যা ফারাক, কিন্তু তারা আনে যে, এবং তার ফলে তারা দেখাতে চায় যে যারা এই যে তিনটি দেশের কথা বলা হচ্ছে, সেখান থেকে যারা এসে তাদের মধ্যে যারা হিন্দু, পরবর্তীকালে যুক্ত করা হয়েছে বৌদ্ধ, শিখ, জৈন, তাদেরকেও যুক্ত করা হয়েছে, অর্থাৎ অমুসলিম কয়েকটি ধর্মীয় গোষ্ঠী, তারা যারা আসছেন তারা হচ্ছেন এদেশে শরণার্থী, আর বাকিরা অর্থাৎ মুসলিম যারা তারা হচ্ছেন অনুপ্রবেশকারী। আপনি দেখবেন যে এই আইনে কিন্তু অনুপ্রবেশকারী হচ্ছে ইনফিল্ট্রেটার, ইনফিল্ট্রেটারের কোনো প্রয়োগ কোনো ব্যবহার কিন্তু আমাদের এই সিএএ আইনে নেই, যেটা 2003-এ বাজপেয়ী সরকার করেছিল, সেটা হচ্ছে মানে ইল্লিগাল মাইগ্রান্ট। এখন ইল্লিগাল মাই আর অনুপ্রবেশকারী অর্থাৎ ইনফিল্ট্রেটার, ইনফিল্ট্রেটারের মধ্যে একটা অপরাধমূলক উদ্দেশ্যে আসার একটা ব্যাপার থাকে, কিন্তু যিনি মানে ইল্লিগাল মাইগ্রান্ট, তার মানে তার কাছে উপযুক্ত নথি নেই, তিনি আমার দেশে কোনো অপরাধ করতে এসেছেন এটা আমি ধরে নিতে পারি না, কিন্তু মিস্টার অমিত শাহ আসলে এই ইল্লিগাল ইমিগ্রান্টদেরই উনি ইনফিল্ট্রেটার অর্থাৎ ঘুষপেটিও বলে অভিযুক্ত করছেন, অর্থাৎ যারাই এসেছেন তারা নানান অপকর্ম করার জন্য ভারতবর্ষে ঢুকেছেন, অতএব তার অশুভ শক্তি। বিজেপির এই যে বিষয়টি নিয়ে যারা মানে বিজেপির পক্ষ নিয়েছেন, যে ধরনের উদ্বাস্তু পরিষদ বা আরো যারা, তারা কেউ এটা খেয়াল করছেন না যে আমাদের এই আইনে কিন্তু উদ্বাস্তু বা শরণার্থীর কোনো রেকগনিশন নেই। ভারতবর্ষ কিন্তু উদ্বাস্তু যে আন্তর্জাতিক সনদ, রেফিউজি যে সনদ রাষ্ট্রসংঘের, তাতে কিন্তু সিগনেটারি নয় ভারতবর্ষ, ফলে ভারতবর্ষ যে কারণে তারা রোহিঙ্গা উদ্বাস্তুদের স্থান দেয়নি, তারা রোহিঙ্গা উদ্বাস্তুদের রেকগনাইজ করে না, এবং এটা কিন্তু বিজেপি সরকারের অবস্থান নয়, এটা পুরনো মানে আমাদের গোড়াকার সরকার, যা যখন আমাদের দেশ স্বাধীন হলো তার পরবর্তী সময়কার অবস্থান, যে তারা উদ্বাস্তুকে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বা আইনি কোনো স্বীকৃতি তারা দেয়নি, ফলে ভারতবর্ষ কাউকে এইভাবে স্বীকৃতি দেয় না। কিন্তু কিছু মানুষ তারা মনে করছেন যে বিজেপির এই যে খেলাটা তারা বুঝতে পারছেন না, তারা মনে করছেন যে আমরা উদ্বাস্তু আমরা নাগরিকত্ব পাবো, উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়া হবে না, উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়ার জন্য আন্তর্জাতিক আইন আছে, তার অনেক রকম অধিকার সে তার প্রাপ্য, শরণার্থী অনেক অধিকার প্রাপ্য। উদ্বাস্তু এবং শরণার্থী শব্দ দুটির মধ্যে যদিও ফারাক আছে, উদ্বাস্তু বলতে আমরা মূলত বাস্তুচ্যুত, তার জন্য সবসময় যে কোনো মারধর হতে হবে তা নয়, কেউ তার নিজের এলাকা থেকে অন্য জায়গায় ভালো উদ্দেশ্য মানে আরো উন্নততর জীবনের জন্য তিনি বাস্তু ছাড়তে পারেন, কাউকে উন্নয়নের জন্য, এখন যেটা গোটা পৃথিবীতে হচ্ছে যে উন্নয়নজনিত কারণে মানুষ উদ্বাস্তু হচ্ছেন, পরিবেশগত কারণে মানুষ হচ্ছেন, এই যে আমাদের এই যে উম্পুন বা আইলার মতো বা ইয়াসের মতো ঘটনা, এখানেও প্রচুর মানুষ উদ্বাস্তু হচ্ছেন, কিন্তু শরণার্থী। আচ্ছা অমলবাবু, তাহলে একটু পরে যদি অমলবাবুর নেটটা ফ্রি হয় আমরা ওনার সঙ্গে আবার কথা বলবো। তো আমি একটু গোপালবাবুকে কয়েকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 2003 সালে সংসদে উপস্থিত সমস্ত রাজনৈতিক দলই সিএএ 2003-এ সই করেছিল, তো এই বিষয়টা মানে কোন রাজনৈতিক দল কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে সেভাবে মানুষকে অ্যাওয়ার করেনি, এটা লোকচক্ষুর আড়ালে রয়ে গেল, তো এই এই ব্যাপারটা কেন একটা সচেতন মানে সচেতন ভাবে রাজনৈতিক দলগুলো কেন একটা ব্যবস্থা নিল না বা মানুষকে সচেতন করার একটা প্রয়াস দেখালো না, এটা আপনি কি মনে করেন? 2003-এ যখন এটা সংসদে পাশ হয়, অমলবাবু একটু আগে বললেন সংবাদ মাধ্যম এটা খুব ব্যাপকভাবে কিছু নিয়ে এসেছিল এরকম না, আমরা যারা নাগরিক সমাজ আমরা ততটা তখনো পর্যন্ত বিষয়টা নিয়ে নিজেরাও খুব
জানতে পেরেছি বা নাগরিক সমাজ এজ এ হোল সবাই জানতে পেরেছে এরকম বিষয়টা না। 2003-এ পলিটিক্যাল পার্টি যাদের রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে আছে তারা এই আইনে সই করেছিল এবং পরবর্তীকালে তারাও এই ব্যাপারে একদম নিশ্চুপ ছিল। ফলে 2003-এ ভারতবর্ষে একটা আইন পাশ হলো, এরকম শত শত আইন তো পার্লামেন্টে পাশ হয়, সবটা সংবাদ মাধ্যমে সেভাবে আসেও না বা নাগরিক সমাজের কাছেও সবটা ঠিক মতো আসে না। এনিওয়ে এই যে আইনটা পাশ হলো 2003-এ, পরবর্তীকালে আমরা এর ফলো আপ গভর্নমেন্টের যে স্টেপ তার থেকে আমরা যা দেখলাম সেটা এক কথায় আমাদের বিস্মিত করে। এই আইনের মূল কথা হচ্ছে গভর্নমেন্ট উইল প্রিপেয়ার এ রেজিস্টার ফর সিটিজেন। এনআরসি এখানে করা হবে কি প্রক্রিয়ায়, 2003-এর আইনে ইন দা বেইন সেই গাইডলাইন গুলোই বলা হয়েছে। এখন সেই গাইডলাইন অনুসারে পরবর্তীকালে আরো কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে তারা যখন এগোলো, তখন এই 2003-এর আইনের যে মূল উদ্দেশ্য সেটা আমাদের কাছে আনফোল্ড হতে থাকলো। বিশ্বে এরকম কোন দেশ আছে বলে আমার জানা নেই যে আমরা অলমোস্ট 140 crores অফ পিপুল আমাদের দেশে, আমাদের সকলকে প্রমাণ করতে হবে যে আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, এটা আমাদের সকলকে প্রমাণ করতে হবে। কি অদ্ভুত বিষয় দেখুন, গ্লোবাল কান্ট্রিগুলো গোটা পৃথিবী জুড়ে এইরকম কখনো দেখেনি। দ্বিতীয়ত, একটু আগে আমরাও বললেন যে মুর্শিদাবাদের দুটো ব্লককে পাইলট প্রজেক্টের মধ্যে নিয়ে এসেছিল, নিয়ে এসে তারা সেখানে সার্ভে করে দেখেছে যে নথিপত্র কিছু দেখাতে পারছে না। আমি মুর্শিদাবাদে যাব না, আমি খোদ ক্যালকাটা থাকবো, কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা কনভেনশন ক্যালকাটা জেলার পক্ষ থেকে নাগরিক সমাজদের হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার বাপাশে বসা ছিলেন পিজি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড ডক্টর ইউএন সরকার। আমাদের আলোচনা শুনে বা আমাদের কাছে ডকুমেন্ট যা ছিল দেখে উনি বলছেন, গোপালবাবু আমারই তো ভয় করছে, আমি সল্টলেকে থাকি, আমি এখানে পড়াশোনা করেছি, আমারই তো ভয় করছে, আমি কি করে প্রমাণ করব নাগরিক কি না। আপনারা জানেন ইতিমধ্যে মুম্বাই হাইকোর্টে, গুয়াহাটি হাইকোর্টে এই নিয়ে যখন কেস উঠেছে, ডকুমেন্ট হিসাবে 17টা ডকুমেন্ট সাবমিট করেছে, যে ডকুমেন্ট গুলো তার ডেমোগ্রাফিক ডাটা, বায়োগ্রাফিক ডাটা সমস্তটাই হোল্ড করছে। ধরুন রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, এইরকম 17টা ডকুমেন্ট সাবমিট করেছে। করার পরেও বলা হয়েছে এগুলো কোনোটাই আপনার সিটিজেনশিপের প্রুফ না। কি আমার প্রুফ? বার্থ সার্টিফিকেট আমার প্রুফ, বার্থ সার্টিফিকেট আর কি পাসপোর্ট, যেটা এর আগে অমলও বলেছেন। তাহলে পরে যদি এইরকম গভর্নমেন্টের দেওয়া 17খানা ডকুমেন্ট তা কোনোটাই যদি আমার সিটিজেনশিপ প্রুফ করতে না পারে, তাহলে আমি আমার নাগরিকত্ব প্রমাণ করব কি করে? 140 কোটি মানুষের মধ্যে আমরা কজন পারবো নাগরিকত্ব প্রমাণ করতে? এটা একটা বিরাট কোশ্চেন। এইটা যখন আনফোল্ড হলো, তখন নাগরিক সমাজের মধ্যে সত্যিকারের একটা ভীতি, একটা আতঙ্ক, এলিট সেকশনের মধ্যেও বিষয়টা নিয়ে একটু নড়াচড়া পড়ে গেল। আপনারা পরবর্তীকালে দেখেছেন এই নিয়ে মিডিয়াতেও ব্যাপকভাবে এসছে। ফলে এটা পরবর্তীকালে নাগরিক সমাজের মধ্যে একটা আড়ন তৈরি করেছে। রিসেন্টলি আপনারা জানেন স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট গত 28 তারিখে একটা অর্ডার
ইস্যু করেছে, হাউ ডেঞ্জারাস। অর্ডারটার মধ্যে বলা হলো ভারতবর্ষের 5টা স্টেটকে বেছে নিয়ে 13টা ডিস্ট্রিক্টের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মানুষ যারা এখানে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এই যে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যখন তাদেরকে চেপে ধরা হলো, তাহলে এটা কি, এটা কি সিএ? 2019 যেটা আপনারা পাস করলেন এটা কি সেই সিএ? গভর্নমেন্ট পিছিয়ে যেয়ে বলছে না না এটা সিএ না, এটা আর্লিয়ার যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে আমরা দেব। তার মানে কি 1955 এ যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্টের 5 নম্বর ধারায় এবং 6 নম্বর ধারায় বলা আছে ফরেনাররা যদি এদেশে আসে, আসলে কিভাবে তারা নাগরিকত্ব পাবে তা ক্লিয়ারলি সেখানে স্টেট করা আছে, ব্যাখ্যা করা আছে, সেই অনুযায়ী তারা পাবে। তা যদি হয় তাহলে সিএ এর কথা তোমরা বলছো না, তাহলে সেখানে রিলিজিয়ানকে বেস করছো কেন? টিল নাও ভারতবর্ষে একজন নাগরিককেও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয়নি বা দেওয়া যায়নি, কারণ সে আইন আমাদের নেই, কনস্টিটিউশন তা অ্যালাউ করে না, সেকুলার স্টেটে তা অ্যালাউ করে না। ফলে তারা কি করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবো এ কথাটা বলছে। আমরা যখন বললাম, আপনি অত্যন্ত মানে ওই ডিপার্টমেন্টের কর্তাদের উদ্দেশ্যে বলছি, অত্যন্ত কানিংলি দ্রুততার সাথে ষড়যন্ত্র করে ঘুরপথে বাস্তবে সিএ কে ইমপ্লিমেন্ট করছেন, অথচ আপনারা অস্বীকার করছেন এটা সিএ না। কোশ্চেন অ্যারাইজ করেছে ইতিমধ্যে, সেই কোশ্চেনটা হচ্ছে 1.5 বছর আগে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো তার রুলস তৈরি হলো না কেন? আজও গভর্নমেন্ট তার রুলস তৈরি করতে পারলো না কেন? রুলস তৈরি না হলে সে আইন কখনো কার্যকরী হয় না। রুলস তৈরি করতে গেলে এক্সিস্টিং বেজ অ্যাক্টের এগেনস্টে চলে যাবে, কনস্টিটিউশনের এগেনস্টে চলে যাবে, ফলে তারা ধীরে ধীরে রিট্রিট করছে। অথচ তাদের যে এজেন্ডা কমিউনাল এজেন্ডা, কমিউনালি বাইফার্কেট করতে চায় ভারতবর্ষের জনগণকে, সেই এজেন্ডাকে সামনে আনার জন্য তারা 5টা রাজ্যে 13টা জেলায় এটা তারা করছে। এটা পরিষ্কার হিসাব, এটা আমরা মনে করি। শুধু মুর্শিদাবাদের 2টো জেলার পাইলট প্রজেক্ট না, এটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে যে কোনো জায়গায় এনআরসি করতে গেলে কোটি কোটি মানুষ বিপদে পড়বে। ধরুন আজকে আসামে, আসামে 19 লক্ষ মানুষ যাদের নিয়ে কাল ভাবনা চলছিল, শেষ পর্যন্ত 12 লক্ষ অমুসলিম মানুষ তাদের নাগরিকত্ব দেওয়া হলো না কেন? তার মধ্যে 1 লাখের বেশি খোদ অসমীয় ভূমিপুত্র, তাদেরও নাগরিকত্ব দেওয়া হলো না, মানে রেজিস্টারে তাদের নামটা তোলা হলো না কেন? আজও পর্যন্ত তা সেটেল করতে পারেনি। ফলে 2003 যে সংশোধনী, সেই সংশোধনী ধরে এগোতে যে ভারতীয় জনতা পার্টি তারা পলিটিক্যাল এজেন্ডাকে ক্যাপিটালাইজ করতে চাইছে, জনগণের জীবন জীবিকা নাগরিকত্ব এসব নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। আমাদের কমিউনালি ফাঁসিয়ে দিয়ে পলিটিক্যাল ফায়দা তোলবার জন্যই তারা এভাবে এগিয়েছে, এইটুকুই আমার মনে হয়। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়েছেন। তো এখান থেকে আমার একটা প্রশ্ন হলো যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, আপনি যেটা বুঝতে পারছেন, আমার ধারণা যে অন্য রাজনীতিবিদ যারা তারাও এটা রিয়ালাইজ করতে পারছেন যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, তো এটাকে কেন্দ্র করে তো সারা ভারত জুড়ে একটা আন্দোলন গড়ে ওঠার কথা ছিল। কারণ যারা মানে রাজনীতি করছেন তারা মানুষের কথা বলেন, মানুষের জন্য রাজনীতি করেন, তো মানুষের ওপর এত বড় যে আক্রমণটা নেমে এলো, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আজও পর্যন্ত দেখছি না যে সেভাবে আন্দোলন কেউ গড়ে তুলছে। কেউ হয়তো বলছেন যে আমরা সিএ করতে দেব না বা আমরা এনপিআর করতে দেবো না, এনআরসি করতে দেব না, কিন্তু সেভাবে আন্দোলন গড়ে উঠতে দেখছি না। এটা কেন হচ্ছে, এটা আপনি একটু যদি বুঝিয়ে বলেন। শর্মিষ্ঠা দি, মানুষের জন্য আমরা রাজনীতি করছি, লিডার্সরা যখন এটা বলেন তখন এটা শুনতে যাই ভালো লাগুক না কেন, মানুষের জন্য
রেল বেসরকারীকরণ, একথা বলতে হয়। মানুষের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি, মানুষের জন্য কোভিড মেডিসিনের উপরে জিএসটি সহ অন্য ট্যাক্স চাপানো, মানুষের জন্য আজকে হেলথের এই অবস্থা করে ছেড়েছে, সবটাই তো মানুষের জন্য। মানুষের কল্যাণের নাম করতে করতে অল দিস পলিটিক্যাল পার্টিজ, অলমোস্ট অল দ্য পলিটিক্যাল পার্টিজ, তাদের যা প্রতিটা পদক্ষেপ, সেই পদক্ষেপে আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিচার করি, তাহলে মানুষের জন্য তারা করছেন এটা আজকে অন্তত নাগরিক সমাজের একটা বিরাট অংশ মানতে পারছেন না। ফলে সিটিজেনশিপের কোশ্চেনটাও পলিটিক্যালি তারা এটাকে লিঙ্ক করেছে। আচ্ছা বলুন তো দেখি, বলা হলো 2 কোটি মানুষকে আমরা এ দেশটিকে তাড়াবো, দিলীপ ঘোষ নিজে বলেছেন 2 কোটি মানুষকে তাড়াবো, এবং উইদিন ব্র্যাকেট মুসলিম। এখন কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে এসছে, ইস্ট পাকিস্তান থেকে এসছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান গভর্নমেন্টকে বললো, ওয়েল আমরা আমাদের লোককে পুরোটাই ফিরিয়ে নেব, তোমরা আইডেন্টিফাই করো, প্রসিডিওর মেনে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড মেনে তোমরা তাদের আইডেন্টিফাই করে আমাদের হাতে দাও, আমরা প্রত্যেককে ফিরিয়ে নেব। স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের কাছে এই চিঠি আসার পরে স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের এক আমলা কি বললো, অনলৌরা জানেন, সংবাদ মাধ্যম তা প্রকাশ করেছিল, প্রকাশ করে বলছে লেকচারে এক বলা এক কথা, আর এটাকে লিগাল প্রসিডিংস আমরা যখন এগোবো, তারা সত্যিকারে বাংলাদেশ থেকে এখানে অবৈধভাবে এসে আছে এটা আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করার পরে লিগাল প্রসিডিওর অনুসারে প্রসিড করা, এটা দুরূহ কাজ। এ কাজ যদি সত্যি 2 কোটি মানুষের জন্য করতে হয় তা 200 বছরও কমপ্লিট হবে না, 200 বছরও কমপ্লিট হবে না। ফলে তারা কিন্তু এই প্রশ্নের প্রসিড করেনি। ফলে পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে যে আন্দোলন করবে, কংগ্রেস সে যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করেছে, বিজেপি বাজপেয়ীর আমলে 2003 অ্যামেন্ডমেন্ট করেছে, ইন দ্য মেইন এই দুটো পার্টি, রুলিং পার্টি ইন দ্য সেন্টার, এরাই অ্যামেন্ডমেন্ট করেছে, বাকিরা কেউ কেউ সহযোগী শক্তি হিসাবে কাজ করেছে। প্রতিটা অ্যামেন্ডমেন্টে আমাদের সিটিজেনশিপ রাইটকে টাকেল করা হয়েছে। আমাদের কনস্টিটিউশন বলল, ওই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত যখন নাগরিকত্ব আইন তৈরি হয়নি, 1955 যখন আইনটা তৈরি হবে, পার্লামেন্টে যখন বিল পেশ করছে, তখন বলছেন ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই সে ভারতীয় নাগরিক, সভ্য দুনিয়ার এই দাবিকে আমরা মুক্ত কণ্ঠে স্বীকৃতি দেব, এটা বলেছেন, কনস্টিটিউশনে তার লেখা হয়েছে, আমরা ভারতবর্ষে জন্মালে আমরা ভারতের নাগরিক, কনস্টিটিউশনে লেখা হয়েছে। তারপরে এক একটা অ্যামেন্ডমেন্ট করে বোধ কংগ্রেস এন্ড বিজেপি কাটেল করেছে, এখন আমি ভারতবর্ষে জন্মালেও নাগরিক না, আমার মা এবং বাবা ভারতবর্ষের নাগরিক কিনা, ওরা অ্যামেন্ডমেন্ট করে এই ক্লজ ঢুকিয়েছে। ধরুন এখন যে শিশুর বয়স 7 বছর, তার মা বাবা ভারতবর্ষের নাগরিক, এদেশে জন্মালেও হবে না, তার বাবা অর্থাৎ ঠাকুরমা ঠাকুরদা এই পর্যন্ত যেতে হবে, ওরা যে সাল তারিখ হিসাব করে দিয়েছে। ফলে সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, যা বেস অ্যাক্টে ছিল, কনস্টিটিউশনে ছিল, প্রতিটা অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এরা খর্ব করে এই জায়গায় নিয়ে এসছে। এটা নিয়ে এসছে এটি কি নাগরিকদের কল্যাণের জন্য? কল্যাণের জন্য এটা করেছে? অন্যান্য প্রশ্নগুলো আমি যেমন বললাম, আদার ইস্যুস ইন পাবলিক লাইফ, পাবলিকের কল্যাণের নামে তারা যা করছে, এক্ষেত্রেও ঠিক তাই। ওরা একটা প্রশ্নের উত্তর দিক, কে বলছে? অমিত শাহ বলছে, কে বলছে? মোদি বলছে। দে আর ইলেক্টেড বাই হুম? তারা ইলেক্টেড বাই দ্য ইলেকটর। কারা? ভোটাররা। 1952 তে প্রথম ভোট যখন ভারতবর্ষে হয়, আমাদের কোনো ভোটার তালিকা ছিল না, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, সেই 50 তে বলা হলো কাদের নাম ভোটার লিস্টে উঠবে,
সে আইনটা আমার কাছে আসে পড়ে দিতে পারি। বলা হলো একমাত্র ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় উঠবে, 1950 পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট। তাহলে সেই অ্যাক্ট তারা কিন্তু চেঞ্জ করেনি। লাস্ট ইয়ারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেও বলেছে যে ভোটাররা ভারতীয় নাগরিক, ভোটাররা ভারতীয় নাগরিক। আর আজকে তারা বলছে আমাদের সমস্ত মানুষকে প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা। তাহলে আমরা অনাগরিক, সাসপেক্টেড নাগরিক, তাহলে গভর্নমেন্টও সাসপেক্টেড, অ্যাজ বিকজ গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই আস। তাহলে তাদের এই অধিকার বর্তায় আমাদের নাগরিকত্ব পরীক্ষা করবার কোন অধিকার বর্তায় তাদের বলুন? কোন অধিকার বর্তায় না। ফলে এই টোটাল ব্যাপারটা একটা পলিটিক্যাল অন্য মোটিভ নিয়ে বোথ কংগ্রেস অ্যান্ড বিজেপি তারা তাদের রেজিমে এইভাবে নাগরিক সমাজের নাগরিকদের অধিকার কাটল করেছে, নাগরিকদের নানাভাবে স্কুইজড করে তাদেরকে কমনালি পুশ করেছে, সেই দিকে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে সেই পার্টিগুলো ঝান্ডা ধরে আজকে দুই একটা শো করতে পারে, মিছিল করতে পারে বড় জোর, কিন্তু সিরিয়াসলি নাগরিক ইন্টারেস্ট রক্ষা করবার জন্য তারা ব্যাটল করতে পারে না। আর এই পলিসি তাদেরই তৈরি পলিসি, ইলেকশনের স্বার্থে ওর বিরুদ্ধে বলে সেটা আপনারাও জানেন, সকলে জানেন। এই অবস্থানের কারণেই ওই পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াস মুভমেন্টে আসতে পারে না, এটাই আমার ধারণা। তাহলে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বলি যে 1955 সালের যে মূল নাগরিকত্ব আইন, তারপরে যতগুলো সংশোধনী এসেছে 1985, 86, 2003, 2019, তাহলে এগুলোর বাতিলের দাবি করাই উচিত, মানে আপনার কথা অনুযায়ী। তাহলে মানে মানে আপনাদের রাজনৈতিক পার্টি সহ সাধারণ মানুষ তাহলে কি করবে বলে আপনার সাজেশন? এইগুলো নিশ্চয়ই বাতিল করতে চাইবে। আপনি জানেন সিএএ, লেটেস্ট সিএএ ইন 2019, যার বিরুদ্ধে গোটা দেশে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছিল। এই করোনা প্যান্ডেমিকের সিচুয়েশন না আসলে সে আন্দোলন হয়তো এখনো কন্টিনিউ করত। সেখানে আমাদের ডিমান্ড কি ছিল? আমরা অল বেঙ্গল অ্যান্টি সিটিজেন্স ফোরাম কমিটি আমরা গড়ে তুলেছি, এনআরসি কমিটি। সেই কমিটির ডিম্যান্ড পলিটিক্যাল পার্টি তারা তাদের মতো বলবে, আমি কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই শোতে আমি আসিনি। ফলে আমরা এটা টোটাল উজ্জ্বল চেয়েছি, সিএ ইজ আননেসেসারি। ওয়াই সিএ? আপনি আইনের বইটা খুলে দেখুন, সেকশন 5 অ্যান্ড সেকশন 6। সেকশন 5 এ বলা আছে রেজিস্ট্রেশন, ওই এই যে কোনো দেশ থেকে এসে এখানে নির্দিষ্ট সময় থাকার পরে নির্দিষ্ট ফরম্যাটে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেকশন 6 এ বলা আছে ন্যাচারালাইজেশন, যার জন্য সি এর প্রয়োজন হয় না। এই আজকে আজকে যেটা এটা অর্ডারটা স্বরাষ্ট্র দপ্তর থেকে দিয়েছে, সেখানে তো তারা সিএ কে ডিনাই করছে, বলছে না এটা সিএ না। ওই সেকশন 5 অ্যান্ড সেকশন 6 সেই ধারার বলেই ওরা ওদেরকে নাগরিকত্ব দেবে। কারা? ফরেনাররা, এই পাঁচ তিনটে দেশ থেকে যারা এখানে এসছে, এক্সেপ্ট মুসলিম। এ কথাটা তো 1955 এর আইনের মধ্যে আছে, তাহলে এই অ্যামেন্ডমেন্ট করে এগুলো করা কিসের কিসের প্রয়োজন? আমরা আলোচনার মধ্যে যে দেখতে পাই এইটার কোনো প্রয়োজনীয়তা নেই, রেডার এটা পাবলিক ইন্টারেস্ট কে জিওপোডাইজ করছে, দেন হোয়াই শুড আই অ্যালাউ টু ডু দেম? আমরা বলবো তোমরা ইমিডিয়েটলি উইথড্র করো। অল বেঙ্গল নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির প্রেসিডেন্ট হচ্ছে এই রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জি। আমরা একটা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিচ্ছি অনলাইনে, আমরা হাজার হাজার নাগরিকের সই করে আমরা চিঠি অনলাইনে সাবমিট করব। সেখানেও আমরা বলেছি ইমিডিয়েটলি উইথড্র করো দ্য ভেরি অ্যান্টি পিপল অর্ডার ইস্যুড ফ্রম হোম ডিপার্টমেন্ট অন 28 May 2021। এটা আমরা বলেছি, আমরা দেখিয়ে দিয়েছি ইট ইজ কোয়াইট আননেসেসারি, সিএ কোয়াইট আননেসেসারি। আচ্ছা বলুন তো দেখি, কনস্টিটিউশন বলছে এদেশে জন্মালেই নাগরিক, আর আমি যদি বলি জন্মালেই হবে না, তোমার মা বাবা ঠাকুমা ঠাকুমা এদেশে জন্মেছিল কিনা তবেই তুমি নাগরিক হবে, আপনি মানবেন?
সিভিল সমাজ অ্যাকসেপ্ট করবে এটা? বলতে পারে না, বিদেশ থেকে যদি কেউ আসে সোহাট, বিদেশ থেকে যদি কেউ আসে ধরবার আইন আছে, তোমার ডিপার্টমেন্ট আছে, তোমার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি আছে, তুমি তাদেরকে ধরো, আইনত তাদের পানিশমেন্ট করো, কে তোমার আপত্তি করছে? কেউ আপত্তি করছে না। কিন্তু আমি তিন পুরুষ ধরে আজকে এখানে বসবাস করছি, বিপরীত মানে ইন্ডিপেন্ডেন্স, আজকে এখানে আমার একটা শিশু জন্মগ্রহণ করলে, আমার নাতি জন্মগ্রহণ করলে, তাকে প্রমাণ করতে হবে তোমার বাবা ঠাকুর দেয় দেশের নাগরিক, ফলে সেই আইন আমরা কি করে অ্যালাউ করি? অল দিস অ্যামেন্ডমেন্টস এইভাবে নাগরিক ইন্টারেস্টকে তারা ব্যাহত করেছে, ফলে যা ব্যাহত করে তা দিয়ে আমার কি কাজে লাগবে বলুন? এটুকুই। ঠিক আছে, অনেক আমরা আপনার কথা শুনে অনেকটাই সমৃদ্ধ হলাম। আমি এবার একটু শেখর বাবু প্রশ্ন করব, যে এই যে নাগরিক আইনের যে সংশোধনীগুলোর জন্য যে আন্দোলন চলছে দেশজুড়ে প্রতিবাদ, করোনার লকডাউনের আগে যখন একেবারেই লকডাউন শুরু হয় তখন যথেষ্ট ভালো পরিমাণে গোটা দেশজুড়ে চলছিল, করোনার সময়ের জন্য সেই আন্দোলন ব্যাহতও হয়েছে খানিকটা, তো এই যে একটা সামগ্রিক যে প্রতিবাদ দেশজুড়ে উঠছে, আপনি কি মনে করেন যে এই আন্দোলন যথেষ্ট বা এর মধ্যে কোনো সীমাবদ্ধতা আপনার চোখে পড়ছে? আমি আমি তো আমি নিজে রাজনীতিও করি না, আমি এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণও করিনি, আর আমি আইনও জানি না। বলতো আমার একটা সুবিধা আছে, আমি একদম বোকা বোকা কথা বলতে পারবো। বোকা বোকা কথা মানে হচ্ছে যে শুধুমাত্র নিজের নিজের বোধ অনুযায়ী আইন না জেনে কতগুলো কথা বলতে পারে সে বোকা বোকা কথা বলে, সেই কথাগুলো বলি। একটা জিনিস খুব মজার দেখবার মতো, যে 1985, 1986, 2003, 2019 এতবার অ্যামেন্ডমেন্ট, কিন্তু কিছু হলো না। যেটা এই এই গোপালবাবু বললেন এবং যেটা অমলবাবু বললেন, যে আমাদের দেশে দেশটা যখন ভাগ হয়েছিল তখন বিভিন্ন রকম কারণে কিছু লোক তাদের সেই সময়কার বাসস্থানকে ছেড়ে তাদের অন্য জায়গায় যেতে হয়েছিল, এই পর্যন্ত তারা সবাই একটা অবিভক্ত ভারতের নাগরিক ছিল। আজকে এবং এবং নাগরিকত্ব প্রমাণ করবার তার কোনো নথি দেবার কোনো প্রশ্নই তখন ছিল না। আজও আমাদের দেশে যদি কেউ বিদেশে না যায় সে পাসপোর্ট করায় না, এবং বিদেশে যখন যায় তখন সে একটা পাসপোর্ট করায়, তার কাছে একটা নথি এসে যায়, তাছাড়া কারুর কাছে নথি নেই, প্রধানমন্ত্রীর নেই। আপনারা জানেন একটা আরটিআই হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রীর মুখের কথাকে মেনে নেওয়া হয়েছে যে তিনি এখানে জন্মেছেন, তো কারুরই নেই আসলে। সেরকম একটা জায়গায় আপনি যতই লোককে জুজু দেখান, আমাদের দেশের পলিটিশিয়ানরা জুজু দেখিয়ে এই দেশ চালাতে চেয়ে এসছেন বরাবর, আমরা দেখেছি 1950 পর থেকে শুধু তাই হয়েছে, জুজু দেখানো হয়েছে। এটা একটা জুজু, যে জুজু কোনোদিন কেউ ইমপ্লিমেন্ট করতে পারবে না, আর যারা জুজু দেখাচ্ছে তারাও জানে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে না, মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট করবে, কারণ কোনো কোনো এমন কোনো বেসিস নেই যে বেসিসে এটা করা যায়। আমি দেখুন নাই, আমরা আজকের যে আলোচনাটা করছি শুধুমাত্র এই 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 আইনটা নিয়ে নয়, এই আইনটা এবং বিজেপির কি রাজনৈতিক উদ্দেশ্য সেটাও কিন্তু এই এই আলোচনার মধ্যে আছে। এই হঠাৎ এটা নিয়ে এতটা বাড়াবাড়ি কি করে হয়ে গেল? কারণ বিজেপির একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে সে তারা বলে যে এই এই দেশটাকে তারা হিন্দু রাষ্ট্র করবে, এবং ওই 2 কোটি থেকে শুরু করে আরো সব মুসলমানদের এখান থেকে কাটিয়ে দেবে, মুসলমান যদি কেউ থেকে থাকে সে সাবঅর্ডিনেট হয়ে থাকবে, পুরোপুরি তার কোনো অধিকার থাকবে না, এটা তারা বলে বলে, কিন্তু তারাও জানে এটা এদেশে করা সম্ভব না। এটা এটা তারা বলে কখন? যখন ইলেকশন আসে, ইলেকশনে যারা ভোট দেবে যাদের ওদের হিসেব অনুযায়ী যারা কেউ এখানে নাগরিক নয় তাদের কাছে ভোট চাওয়ার জন্য, তোমাদের নাগরিক করে দেবো আমাকে ভোট দাও, এই কথাটা বলবার জন্য করে, অন্য কোনো উদ্দেশ্য নেই। ওরা খুব ভালো করে জানে এখানকার মুসলমানরা এখানেই থাকবেন, মাঝে মধ্যে ওরা একটু রায়ট করবে, এটা করার চেষ্টা করবে, কেউ লোকে আটকাবে, কিন্তু ব্যাপারটা কোনোদিন হবে বলে আমি বোকা বোকা
সরলতা থেকে বলছি, আমি বিশ্বাসই করতে পারি না, বলে এতদিন অনেক কিছু হতো, এমনকি এই যে মাঝে মাঝে কিছু কিছু কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি হয়ে যাবে, সেটাও দেখবেন সেই কনসেন্ট্রেশন ক্যাম্পটাও চলে না, সে মাঝে মাঝে ধরা হবে, মাঝে মাঝে ছাড়া হবে লোকগুলোকে, কিছু কিছু লোক যারা তেমন ভাবে কথা বলতে পারে না তাদের নিয়ে যাওয়া হবে, যদি আটকে রেখে দেওয়া হবে, বাইরে আন্দোলন হবে, এই এই ডামাডোলটা চলুক। আমার নিজের ধারণা যে সমস্ত এই যে নাগরিকত্ব নিয়ে আজকে যে যতটা হই হই, এটা নিয়ে আন্দোলন তো হবে, আন্দোলন এই জন্য হবে যে লোকে ভয় পাচ্ছে, অথচ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই আন্দোলনে কিন্তু সবচেয়ে কম পার্টিসিপেশন কাদের দেখবেন, যদি আমি কোনো স্ট্যাটিস্টিক্স নেই, আমার ওই আবার বোকা বোকা হিসেবে বলছি, যারা পূর্ব বাংলা, আমি 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 ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে বলছি, এখানে থাকি বলে, আর ওয়েস্ট বেঙ্গল খুব খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটাতে, কারণ আমরা জানি যে পার্টিশনের পর ওই পাঞ্জাব থেকে যারা এসেছিলেন, মোটামুটি পাঞ্জাবে একটা পপুলেশন এক্সচেঞ্জ ভালো মতো হয়ে গেছিল, সেখানে এই নাগরিকত্বের প্রবলেম এতটা বেশি আসবে না, এখানে হয়নি, পশ্চিমবঙ্গে হয়নি, এবং পশ্চিমবঙ্গে তারপর থেকে যতবার লোকে আসতে শুরু করেছে, এসে এখানে থেকে গেছে, এখানে থেকেছে, এখানে পড়াশোনা করেছে, এখানে বড় হয়েছে, এখানে বাড়ি করেছে, এখানে ব্যবসা করেছে, এখানে মারাও গেছে, এখানে সন্তান উৎপাদন করেছে, তারা এদেশের নাগরিক, কিন্তু তাদের ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে তাড়ানো যাবে। আপনি দেখবেন যে এই আন্দোলনটায় যাদের সবচেয়ে বেশি পার্টিসিপেট করার কথা ছিল, এই পূর্ব বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা, এই উদ্বাস্তু কথাটা বলতে আমার ইচ্ছে করে না, পূর্ব বাংলা থেকে বাধ্য হয়ে আসা যে সমস্ত মানুষরা, যাদের নাগরিকত্ব নিয়ে সবচেয়ে বেশি সংশয়ের প্রশ্ন আসে, তারা ভয়ে ভয়ে আছেন, তাই তারা এই আন্দোলনে আসছেন না। যদি আন্দোলনগুলো ভালো করে দেখে, তবে দেখবেন যারা নিজেদের সম্বন্ধে নিশ্চিত তারা আন্দোলনে আসছেন, বাকিরা ওই মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছেন, ডি ভোটার বলে কি একটা কথা বলা হচ্ছে, ওরা নিয়ে যাওয়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কাজেই এই এটা কিন্তু খুব লক্ষণীয়। কেন করছেন না, কারণ তাদের বলা হচ্ছে তোমরা, আমরা তোমাদের নাগরিকত্ব দেব, আরে তোমরা নাগরিক, তারা এদেশে এসেছে, এদেশে থেকেছে, এদেশে থাকবে, কিন্তু তারা তারা আমি যেরকম নিশ্চিত হয়ে বলতে পারছি, তারা বলতে পারছেন না, কাজে আমি আন্দোলনে পার্টিসিপেট করি, তারা কিন্তু করেন না, একমাত্র এরাই করেন না, কাজে আন্দোলন আপনি চান বা না চান, শর্মিষ্ঠা আন্দোলন হবে, আন্দোলন এই জন্যে হবে যে পুরো ব্যাপারটা এই ভুয়ো জুয়োটা, ভুয়ো জুজু দেখানো এইটা বন্ধ করা দরকার, এবং ধীরে ধীরে লোকে কিন্তু এটা রিয়েলাইজ করবে যে এটা জুজু দেখানো, এই জিনিস করা যাবে না, কোনোদিন করা যাবে না। তো কাজে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটাই, আমার আমার নিজের কাছে মানে আমি আইন বুঝি না, কিন্তু এই কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আইন হচ্ছে কমন সেন্স, আইন তো কারোরই বোঝার দরকার নেই, আমার যদি আমার কমন সেন্স যদি আমাকে বলে যে এই এই কাজটা ঠিক সেটা আমাকে করতে হবে, এই কাজটা বেঠিক তাহলে করবো না, এটা কমন সেন্স। এখন ব্যাপার এটা যদি কোর্টে ওঠে তখন সেটাকে নিয়ে কোনটা কোনটা কমন সেন্সের আসা উচিত ছিল কোনটা ছিল না, এইগুলো বুঝবার জন্যে কতগুলো লিপিবদ্ধ জিনিস থাকে, যেটা আইন সাধারণ নাগরিককে আইন পড়তে হয় না, কিন্তু সেই কমন সেন্স বলে যে তুমি যদি কাউকে অ্যাকিউজ করো তাকে কিছু প্রমাণ করতে হবে না, তুমি অ্যাকিউজ করছো বলে তোমাকে প্রমাণ করতে হবে, আমাদের এখানে প্রথমেই সেখানে সেটাকে ভেঙে দেওয়া হবে, বলো তুমি প্রমাণ করো যে তুমি নাগরিক, কেন আমি প্রমাণ করবো, আমি এখানে আছি, আমি নাগরিক, তোমার যদি মনে হয় আমি নাগরিক নেই প্রমাণ করো, আমাদের প্রধানমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন তিনি নাগরিক, যে কোনো লোক এখানে প্রমাণ করতে পারে সেও নাগরিক, কাজে আমার মনে হয় না যে যতই চেষ্টা করুক এই এই নাগরিকত্ব আইন, এমন আমার মনে হয় আমি এখনো মনে করি না এটা সিরিয়াস, এটা লোককে ভয় দেখাতে চায়, এটা লোককে ভয় দেখাতে চায় এবং ভয় দেখিয়ে সেই পাহাড়ে আসতে চায়, ওই মাঝে মধ্যে নাড়া দেওয়ার জন্য ওই 11টা জেলা বেছে নিলাম, আবার একটু ভয় আবার নাড়ানো, আপনি দেখবেন মাঝে মাঝে নাড়িয়ে দিতাম, কারণ এইগুলো এই নাড়ানো দিয়ে আমরা জুজু দেখিয়ে পাহাড়ে আসার জন্য আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা, এইটা এইটাই আমার নিজের ধারণা, আমি আমি আবার বলছি আমি বোকা বোকা কথা বললাম, কিন্তু এই বোকা বোকা ধারণাটাই আমার ধারণা, এবং আমার মনে হয় শর্মিষ্ঠাকে আমি সেটা বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। হ্যাঁ শর্মিষ্ঠা বলুন। হ্যাঁ মানে আপনি আপনার রিয়েলাইজেশন থেকে যেটা বললেন সাধারণ মানুষের একটা ধারণা হিসেবে বললেন, তো আপনি যদিও বলছেন বারবার যে আপনি আইন জানেন না, কিন্তু আমি আইনটা সবার জানার কথাও না, মানে সবাই জানতে যাবেনই বা কেন আইন,
হ্যাঁ, তো আইনের জন্য তো বিশেষজ্ঞরা রয়েছেন, তাদেরই তো এটা কাজ। তো যাই হোক, আমাদের এই আলোচনায় আগের দুজন বক্তাই আইন নিয়ে বিশদভাবেই বলেছেন, বিভিন্ন দিকগুলো নিয়ে বলেছেন। তো এখানে আমার একটাই প্রশ্ন, যে ধরুন আমাদের যে 1955 সালে যে মূল নাগরিকত্ব আইন, সেটা যে বারবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আমাদের সংবিধানে তো আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, জন্মসূত্রে নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন নাগরিকত্ব, সেটাই বললাম, ওই বারবার অ্যামেন্ডমেন্ট হবে কিন্তু আর কিছু হবে না, যেখানে কিছু যদি দেখো যেখানে কোন রকম প্রশ্ন ছিল না, মানে নাগরিকত্ব নিয়ে এত সুন্দরভাবে নাগরিকত্ব, এমনকি এমনও কথা আছে যে ভারতের জলসীমা এবং বায়ুসীমার মধ্যে দিয়ে যাতায়াতকারী কোনো এরোপ্লেন বা জাহাজে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার নাগরিকত্বের দায়ও কিন্তু ভারত ভারতে বর্ষ নিয়েছিল। এত সুন্দর একটা আইনকে বারবার ভায়োলেট করা হয়েছে, 1985-তে, 86-তে, 2003, এবং সেটাতে এমন এমন ধারা মানে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেখানে মানে ধর্ম ঢুকেছে, ধর্মের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে ভারতের সংবিধান কোনো কিছু স্বীকারই করে না। এই যে ভয়ঙ্কর যে পরিবর্তনের একটা চেষ্টা, আমি চেষ্টাই বলবো, কারণ জনগণ শেষ কথা বলেন। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই এখানে বলছেন, তো সাধারণ মানুষ না, তো আমি আমি যেটাই বলছি, এই যে আপনি বললেন চেষ্টা, আমি চেষ্টাটা কি বলছি, ফাঁকিবাজি, এটা ধাপ্পাবাজি, চেষ্টা নয়, এরা চেষ্টা, এরাও জানে না এরা করতে পারবে। আমাদের দাবিটা কি হওয়া উচিত, এই যে অ্যামেন্ডমেন্ট গুলো, এই অ্যামেন্ডমেন্ট গুলো বক্তৃতার দাবি হওয়া উচিত নয় কি? শুনুন শুনুন, আমাদের দাবিতে আমরা তো এটা গিয়ে বলবো না, এটা ধাপ্পা বলে চুপ করে বসে থাকবো, সেটা তো হতে পারে না। এরা যতবার বলবে, আপনি চান বা না চান, কি করা উচিতের প্রশ্ন নেই। আপনি ধরুন এই যে শাহিনবাগের যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলন কি অর্গানাইজ করেছিল, কি অর্গানাইজ করেছিল, আপনি যদি দেখেন কোন রাজনৈতিক দল অর্গানাইজ করেনি। আমাদের আমাদের প্রধানমন্ত্রী যাদের আন্দোলনজীবী বলেন, সেই আন্দোলনজীবীরা কেউ অর্গানাইজ করেনি, সাধারণ মানুষ অর্গানাইজ করেছিল। আজকে যদি এই করোনার সুবিধেটা না পেত, করোনার সুবিধে পেয়ে ওরা ওটাকে ভেঙে দিতে পারলো, এই আন্দোলন এমনিতেই হতো, তাই এই আন্দোলন হবে, এই আন্দোলন কেউ আটকাতে পারবে না এবং আন্দোলনকে কেউ হারাতেও পারবে না। এখন এই যে আমি আমি যেটা বলতে চাইছিলাম, আমার বক্তব্যটা যেটা যেটা আমি আপনার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে তাহলে আমাদের জনতার দাবিটা কি হওয়া উচিত, এই এই অ্যামেন্ডমেন্ট গুলো বাতিলের দাবিটা হওয়া উচিত কি? এটা সবটাই বাতিল, সবটা, আমরা নাগরিকত্ব নিয়ে কোনো কথাই আসবে না, কারণ আমাদের কনস্টিটিউশন নাগরিকত্ব সম্বন্ধে যথেষ্ট কথা বলে দিয়েছে। অর্থাৎ 1950 সালে মূল নাগরিকত্ব আমাদের ফিরিয়ে দিতে হবে, সেটাই 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 একমাত্র বিচার্য, আর কোনো কিছু বিচার্য নয়। আর তোমরা যা বলছো সব পারা তোমাদের নিজেদের ক্ষেত্র ট্র্যাপ। আমি তো বারবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, প্রধানমন্ত্রী প্রমাণ করুন তিনি নাগরিক, যদি তিনি প্রমাণ করতে পারেন, এদেশের যে কোনো মানুষ প্রমাণ করতে পারে, তার কাছে কি নথি আছে, তিনি দেখান কারুর কাছে। ওই যে নথি চাওয়ার কথা বলছিলেন একজন, যে আমি পেপার চাইয়ে, কারুর কাছে পেপার নেই। কাজেই আন্দোলন যদি আন্দোলন এটাই হবে, যে কার কার কাছে পেপার আছে দেখো, কি পেপার আছে দেখো, এটাই আন্দোলন। আমাদের আমাদের সংবিধানে যা যা বলা আছে সেটা একটা চূড়ান্ত কথা, তারপরে এবং এবং ইন্টেনশনটা খুব ক্লিয়ার সেখানে, যে জাতি ধর্ম নির্বিশেষ যারা এই 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 ভারতীয় ভূখণ্ডে ছিল, তারা এবং তাদের সন্তানরা স্বাভাবিকভাবেই এই এই যে তিনটে ভাগ হয়েছিল, এই তিনটের মধ্যে কোনো একটা দেশের নাগরিক থাকবেন। আজকে যেটা বাংলাদেশ বলেছে, যে আপনারা দেখান একটা একটা করে কে কে আমাদের এখান থেকে গেছে, তারা দেখাতে পারছেন না, জানেন তো তারা দেখাতে পারবেন না, তা সত্ত্বেও তারা এই কথাগুলো বলেন কেন, বলেন ওই 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 জুজু জুজুটা দেখাবার জন্য। যতবার জুজু দেখাবেন ততবার কেউ কেউ ভয় পাবে, কিন্তু বেশিরভাগ মানুষ আস্তে আস্তে বুঝে যাবে অত ভয়ের কিছু নেই। আন্দোলন তো হবেই, আন্দোলনটা একটাই আন্দোলন, সেটা হচ্ছে কোনো অ্যামেন্ডমেন্ট চলবে না। অনেক অ্যামেন্ডমেন্ট দেখেছি আমি, এতবার কোনো অ্যামেন্ডমেন্ট কেন করতে হয়, এখন তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো না, তারপরে অ্যামেন্ডমেন্ট করে আবার যেটা করলে সেটাও তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো না, পারবেও না। ব্যাপারটা হচ্ছে এই তো, সরকারি পয়সা নষ্ট, সময় নষ্ট এবং লোককে জুজু থাকে, এইটা আমার নিজের সাধারণ মানুষ হিসেবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমি একটু আবার ফিরে যাব অমলবাবুর কাছে, আমাদের যান্ত্রিক গোলযোগে অমলবাবুর সঙ্গে কথা বলতে বলতে মাঝে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তো অমলবাবু, আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আপনি যদি কিছু বার্তা রাখেন সাধারণ মানুষের জন্য,
যে এই আন্দোলন তো গড়ে তোলা দরকার, যে দেশব্যাপী আন্দোলনের যে ছেদটা করেছে সেটা নতুন করে কিভাবে আবার গড়ে উঠতে পারে, এ বিষয়ে আপনি যদি একটু কোনো বার্তা দেন। না দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্দোলনের কোনো এক্সপায়ারি ডেট নেই এবং কোনো সূচনা এবং এক্সপায়ারি ডেট হয় না। আন্দোলন একটা ধারাবাহিকতা এবং অত্যন্ত প্রাকৃতিক একটি বিষয় আমি মনে করি, ফলে সেটা আমি মনে করি না যে সেটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি না রাজপথে আন্দোলনটাই আন্দোলন, ওটা বন্ধ হয়ে গেছে বলে আমি মনে করি না। আরো অনেকভাবে বোঝা যায় যে আমি সরকারের এই পদক্ষেপগুলোকে গ্রহণ করছি কি করছি না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এইখান থেকে আরো কতগুলি বিষয় এসছে। এই যে অসহায়তা যেটা শেখর বাবু বলছেন, আমিও মনে করি যে এই ভয় দেখানো হবে, বিভাজন তৈরি করা হবে। কারণ দেখুন, এই যে বলেছে আইনে যে আমি ওখান থেকে বিতাড়িত ধর্মীয় কারণে, আচ্ছা কোন ব্যক্তি এটা লিখে দেবেন? আচ্ছা বলছে যে না সেলফ ডিক্লারেশন দিলেই হবে। আচ্ছা কোন ম্যাজিস্ট্রেট শুধু মুখের কথা এর উপর একটি হলফনামাকে গ্রহণ করবে? কে করবে? তার মানে এমন কতগুলো বিষয় রাখা হয়েছে যেটা আপনি কোনোদিনই পারবেন না, কিন্তু আপনি ভয়টা বয়ে বেড়াবেন। এবং আমাদের দেশে এই অনুপ্রবেশ, এই যে বিষয়টি, এই ব্যাপারে এই রাজনীতিতে কিন্তু কাউকে খুব একটা আলাদা করে দেখা যায় না, একটা ধারাবাহিকতা আছে। বিজেপি ভারতবর্ষে আজকে যে রাজনীতিটা করছে সেটা এই এই ভারতবর্ষে যারা যারা পূর্বসূরি, যারা মানে মূল ক্ষমতায় ছিলেন, তাদের অনেক দুর্বলতার জায়গাকেও তারা ব্যবহার করছে। তো যেটা করছে, যে ধরুন অনুপ্রবেশের যে বিষয়টি এমন ভাবে দেখানো হচ্ছে যে আমি চাকরি দিতে পারছি না, আমি ব্যবসার প্রসার হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, আমি বলার চেষ্টা করছি যে এটা হচ্ছে সব অনুপ্রবেশকারীরা খেয়ে নিচ্ছে, মানে কৃমি আর কি, তোমার পেটে কৃমি আছে, কৃমি তোমার সব পুষ্টি খেয়ে নিচ্ছে, তাই জন্য তোমার তুমি এত রুগ্ন, তোমার কোনো বার বৃদ্ধি হচ্ছে না। এটা একটা ওই যে মানে সেই ভগবানের মারের মতন একটা কনসেপ্টকে জারি করে রাখা, অথচ যে দেশটা সম্পর্কে বলা হচ্ছে তাদের কিন্তু অগ্রগতি যথেষ্ট ভালো, তারা এখন গোটা পৃথিবীতে এটাই তো আলোচনা। যে দেশটাকে থেকে আমরা বলছি যে মানে উইপোকার মতো সব ঢুকে পড়ছে আমাদের দেশে, সেই দেশটাকে নিয়ে এখন গোটা পৃথিবীর প্রথম সারির মিডিয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা গবেষণা প্রতিষ্ঠান বলুন, তারা বলছে যে তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা থেকে এখন অনেকে শেখার আছে। আমরা তো এগুলো বলছি না, ফলে আমি দৃষ্টি ঘোরাতে চাইছি, তার জন্য আমি এই জিনিসটা করছি। এই দৃষ্টি ঘোরানোর রাজনীতিটা কিন্তু চলবে, ফলে এখানে কোনো আন্দোলনের ওই রকম কোনো এক্সপায়ারি ডেট হবে না, এটা মানুষের উপলব্ধির মধ্যে আস্তে আস্তে আসবে। আমার কিন্তু যেটা মনে হয়, যেটা আমি শুরু করেছিলাম যে এই আন্দোলনের একটা দিক যে আম কাগজ নেই দেখায়েঙ্গে, আমি এই রাজনৈতিক আন্দোলন নিয়ে ঠিক যে আমি কেন কথায় কথায় আমার নাগরিকত্ব প্রমাণ করতে যাব, ঠিকই তো, এটা তো একটা ন্যাচারাল বিষয়। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কতগুলি পরিষেবা সুস্থভাবে বাঁচার জন্য আমাদের কতগুলো অধিকার নিশ্চিত করা দরকার। এই অধিকারের মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের নথি চাই। আমরা কিন্তু বড্ড বেশি নথিহীন নাগরিক, ফলে শুধু নাগরিকত্ব নয়, অনেক পরিষেবা থেকে আমরা বঞ্চিত। আপনি ট্রাইবাল এরিয়া এলাকায় গিয়ে দেখুন কি পরিমাণে তাদের জমি বেহাত হয়ে গিয়েছে, ওটা দেশে কোথায় নথি? তার হাতে কোনো নথি ছিল না, ফলে তার জমিটা আমার দখল করা অনেক সহজ হয়ে গিয়েছে, অনেক সহজ হয়ে গিয়েছে। নথিহীনতা আমাদের জীবনে একটা বিরাট সংকট ডেকে এনেছে, এবং আজকে যে নাগরিকত্ব আইনটা, এরা ওরা জানে যে প্রমাণ করতে পারবে না, তাই জন্যই ওই রকম একটি বিষয় আনা হয়েছে, যতদিন প্রমাণ করতে পারবে না ততদিন আমার ভোট দাস হয়ে থাকবে। এইটা হচ্ছে মেকানিজম। আবার এটাও আমরা দেখেছি বামফ্রন্টের জমানায় যে যে নথি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে, দেখা যাচ্ছে সে নথি সেই ব্যক্তির কাছে নেই, কারো জিম্মায় রয়েছে। অর্থাৎ যতদিন তুমি আমার ঝান্ডা ধারণ করো ততদিন তুমি এই জমিটাতে চাষ করবে, নথি তোমার দরকার নেই, নথি আমার কাছে থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2008 সালে মনমোহন সিং সরকার, তারা কৃষি ঋণ মকুব করেছিল ভারতবর্ষে, 70,000 কোটি টাকা ভারতবর্ষের কোষাগার থেকে যায়। পশ্চিমবাংলায় কত মানুষ এর সুবিধা পেয়েছিল জানেন? পশ্চিমবঙ্গে পেয়েছিল মাত্র 1200 কোটি টাকা। তার কারণ কেউ নথি দেখাতে পারলো না, কারণ আমাকে তো দেখাতে হবে যে এই জমিটা চাষ করার জন্য আমি এই পরিমাণ টাকা ঋণ করেছিলাম, আমি মহাজনের কাছ থেকে ঋণ করেছি, কেউ দেখাতে পারলো না। তার মানে আমাদের যে নথিহীনতা, এই প্রবলেমটা কিন্তু এই সিএস ইস্যু শুধু নয়, এটা একটা সামগ্রিক সমস্যা। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটা জন আন্দোলন তৈরি করা দরকার, যেখানে অনেকে পার পেয়ে যাচ্ছে। সিএর আন্দোলনে কেউ কাউকে আমরা কাঠগোড়ায় তুলছি, আবার অনেকে তার অপদার্থতা থেকে পার পেয়ে যাচ্ছে। আমার মনে হয় একটা আন্দোলনের অনেক দিক থাকে, এই দিকটা নিয়েও কিন্তু এই যে বিশেষ করে যে ইয়াং জেনারেশন, তারা তো ভুক্তভোগী,
কারণ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বছরের পর বছর হচ্ছে না, মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিচ্ছে হচ্ছে না, এগুলোকে খুব সাধারণভাবে দেখে লাভ নেই। একটা মানুষের জন্য তার ব্যক্তিগত জীবনে এগুলো হয়তো আমরা সামগ্রিক সমস্যাতে ভগ্নাংশ শতাংশ, যেমন ওই যে চিকিৎসকের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন তার হয়ে কিছু লোক ঢাক পেটায় যে উনি ধন্বন্তরি, উনি দারুণ ডাক্তার, দারুণ ডাক্তার। ঠিকই, ওনার হয়তো একজন পেশেন্টের ক্ষেত্রে ওনার ত্রুটি হয়তো ভগ্নাংশ শতাংশ, কিন্তু যে পেশেন্ট মারা গেল তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের কাছে 100% ক্ষতি। তেমনি যে নাগরিকের নথি নেই সেটা কত পার্সেন্ট নাগরিকের নিয়ে এটা বিচার্য হতে পারে না, কারণ যার নেই তার 100% ক্ষতি। আমি বলবো নথি চাই এই আন্দোলনও সমানভাবে চালু করা দরকার, এবং তাতে যারা এই এই দায়িত্ব পালন করার কথা যাদের, তাদের প্রত্যেককে এই ব্যাপারে বার্তা দেওয়া দরকার যে আমাদেরকে নথি দিতে হবে, মিউটেশন সার্টিফিকেট সময় দিতে হবে, আমাদেরকে বার্থ সার্টিফিকেট সময় দিতে হবে, আমাদেরকে ডেথ সার্টিফিকেট সময় দিতে হবে, আমাদেরকে কনভার্সেশন সার্টিফিকেট সময় দিতে হবে, ম্যারেজ রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সময় দিতে হবে, দিতে হবে। মার্কশিট সার্টিফিকেট কেন বছরের পর বছর অপেক্ষা করব, দিয়ে দিতে হবে। এই যে বিষয়টা, এটাও কিন্তু একটা নাগরিকের অধিকারের জায়গা থেকে একটা বিষয়। রাতারাতি কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে সীমান্তের দুয়ারে ওপারে ফেলে দেওয়া আসা সম্ভব নয়, এটা আমরা বুঝি, কিন্তু তাকে অনেক পরিষেবা থেকে বঞ্চিত রেখে একটা অনাগরিক করে রেখে দেওয়া যায়। ফলে আমার মনে হয় যে এটাও একটা বিবেচনার বিষয়ে আসা দরকার। একটি আন্দোলন, এটাকেও জন আন্দোলনের রূপ দিতে হবে। নথি চাই, নথি চাই, এটাও একটা জন আন্দোলনের রূপ দিতে হবে, কারণ এই ফাঁকগুলো থেকেই কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে। ওরা জানে যে নথিগুলো মানুষ দেখাতে পারবেন না, ওদের কাছে নেই। আরেকটা যে বিষয় যেখানে বলা হচ্ছে যে আমি ধর্মীয় কারণে নিপীড়িত এবং আমি এত সালে এসেছি, অর্থাৎ আমি নিজে ডিক্লেয়ার করব যে আমি বেআইনি নাগরিক এই দেশে, আমি বেআইনি নাগরিক, এইবার তুমি আমাকে বৈধতা দাও। কে করবে এটা? কে নিজেকে এই ডিক্লারেশন দিতে যাবে যে আমি বেআইনি নাগরিক? কেন দিতে যাবে? ফলে তো বোঝাই যাচ্ছে যে এটা, এটার মধ্যে একটা ফাঁক আছে। এই ফাঁকগুলোকে বোঝানো কিন্তু কোনো যে ওই 2022 সালের বা 2024 সালের লোকসভা ভোট, তার মানে মানে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে এই ব্যাপারটি ক্লিয়ার করতে হবে, আমি তা মনে করি না। আমি মনে করি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা তো অনেক ব্যাপারে আমাদের অ্যাচিভমেন্ট আছে, অনেক ব্যাপারে তো আমরা রাজনৈতিক দলগুলোকে ধরতে পারছি, তাদের ফাঁকিবাজি ধরতে পারছি, অনেক ইতিবাচক পদক্ষেপ আছে। ফলে আমার মনে হয় না যে এরকম কোনো দিনক্ষণ এবং সময় বেঁধে দেওয়া আন্দোলনটাই খুব জরুরি, বরং আমার মনে হয় যে চেতনা বাড়ানো, মানুষের মধ্যে যে চেতনা সঞ্চার দরকার সেইটা, এবং এই যে যেটা আমি বললাম এটা আমি সিরিয়াসলি বলছি, তার কারণ এখান থেকে মানুষ ইন্ডিভিজুয়ালি বহু নাগরিক নানান সুবিধা থেকে বঞ্চিত হন, খুব নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন। তো এইটা একটা, দুই হচ্ছে যে আমাদের যে জায়গাটা থেকে এই আইনটাতে করা হয়েছে, যে যে দুটো রাষ্ট্র, তিনটে রাষ্ট্র গঠিত হয়েছিল তাদের মধ্যে দুটি রাষ্ট্র একটি ধর্মকে তাদের রাষ্ট্র ধর্ম বলে ঘোষণা করেছে। এখন কথা হচ্ছে যে সেই সিদ্ধান্তগুলি সে দেশের নাগরিকেরা কেউ নেয়নি। নাগরিকত্বের প্রশ্নটি আসে নাগরিকের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে নয়, রাষ্ট্রের কোনো নাগরিকত্বের প্রশ্ন আসছে না। এখন তারা, তাদের রাষ্ট্র যারা ক্ষমতায় ছিলেন তারা সেই সিদ্ধান্তগুলি নিয়েছে। যখন দেশ ভাগ হলো তখনই কিন্তু নাগরিকের মতামত নেওয়া হয়নি। দেশভাগের সময় কিন্তু তিনটে টুকরো নয়, দুটো টুকরো নয়, তিনটে টুকরোর কথাও হয়েছিল। শুধু বঙ্গপ্রদেশ নামে একটি রাষ্ট্র গঠনের প্রস্তাবও কিন্তু শরৎ বসু নিয়েছিলেন, এবং সুরাবর্দী শরৎ বসু তারা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, তারা বলেও ছিলেন যে আলাদা একটি রাষ্ট্র হবে বঙ্গপ্রদেশ। সেটা হয়নি, তার মানে কি? সেটাও তো মানুষের প্রত্যাশাই ছিল যে আমরা একসঙ্গে থাকবো, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকবো, সে প্রত্যাশা পূরণ হয়নি। কোনো গণভোট হয়নি, কিছু কতিপয় মানুষ তাদের রাজনৈতিক সুবিধার্থে আমাদের দেশ ভাগ করেছিলেন তার ফলে, এবং তখন কিন্তু এইরকম একটি বার্তা সব মহল থেকেই দেওয়া হয়েছিল যে এখানেও কোনো, আমরা কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলে দিচ্ছি না যে এতদিনের মধ্যেই তোমাকে ওদেশ ছেড়ে এদেশে ঢুকে পড়তে হবে। গান্ধী কিন্তু সবার উদ্দেশ্যে বলেছিলেন যারা রাষ্ট্র ক্ষমতায়, যে এই পথ যেন খোলা থাকে, আমি যেন নিজের জায়গা বাছাই করে এই তিন ভূখণ্ডের মধ্যে আমি নিজের স্থান আবার আমার পছন্দ মতো জায়গায় গিয়ে বাস করতে পারি, এই অধিকার যেন উন্মুক্ত থাকে। নাগরিকত্বের বিষয়ে কিন্তু আমার মনে হয় এইভাবেই ভাবনার জায়গাটি দরকার, এবং সেখানে শুধু ভারত রাষ্ট্রকে ভাবলে তো হবে না, প্রতিবেশী রাষ্ট্রকেও ভাবতে হবে। ফলে এইটা আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট দিনক্ষণের বিষয় নয়, এটা চলবে।
আগামী দিনে আরো কেউ আসবে। এবং আমি তো যেটা বললাম যে মানুষ ধরতেই পারছে যে বিজেপির তো তার যে এজেন্ডা, একটা করে এজেন্ডা ফুরিয়ে যাচ্ছে, কারণ একটা করে এজেন্ডা যখনই সে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে তখন তো সেই অস্ত্রটা আমি আর নতুন করে ব্যবহার আমি করতে পারবো না, ফলে আমাকে নতুন নতুন আপনারা দেখবেন মিস্টার যোগী আদিত্যনাথকে সামনে রেখে এই যে মানে ধর্মান্তকরণ আইনের বিরুদ্ধে ধর্মান্তকরণ বিরোধী আইন যে করা হয়েছে, এবং সেটাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো পরপর পরপর এই আইনটা তৈরি করছে, পরপর পরপর এই আইনগুলো তৈরি করছে এবং কড়া সাজার বন্দোবস্ত করছে। এটাও একটা বিভাজন, এটাও একটা বিভাজনের নতুন অস্ত্র, ফলে এই যে মানুষ কিন্তু এগুলো বুঝতে পারছে। ফলে আমার বক্তব্য এটাই যে এই নিয়ে চর্চা চলবে যত ততই মঙ্গল, আন্দোলনের কোনো দিনক্ষণ বা এই যে স্তিমিত হয়ে পড়েছে বলে আমি মনে করি না, আমারটা মনে হয় না, আমার মনে হয় আন্দোলনটা আছে, আন্দোলনটা আছে, বরং আমার মনে হয় যে আন্দোলনের শক্তিটাকে খানিকটা অনুভব করেই সম্ভবত ধীর পদক্ষেপে এগোনোর চেষ্টা হচ্ছে, এটাই আমার মনে হয়। শর্মিষ্ঠা দি, হ্যাঁ আমরা প্রায় শেষের দিকে, আর 10 মিনিট আছে। আচ্ছা তো হ্যাঁ, আমাদের তো আলোচনা আজকে খুব সুন্দর একটা আলোচনা চলছে, আর 10 মিনিট সময় আছে, তো শেষ আমি একটু গোপাল বাবুকে বলি যে আপনারা তো মানুষকে নিয়ে আন্দোলন করছেন, তো গোটা এই আন্দোলন তো গোটা ভারতবর্ষ জুড়ে হওয়া উচিত, কারণ প্রতিটা মানুষ এতে এফেক্টেড হওয়ার কথা, তো আপনি কি বার্তা দেবেন, কিভাবে একটা বড় গণ আন্দোলন গড়ে ওঠানো যায়, তার কি দিশা আপনার আপনি দেবেন, সেটা আমাদের শেষ প্রশ্ন, এটা নিয়ে এই আলোচনা দিন আমরা শেষ করব। আমরা সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে 12 থেকে 18 এই এক সপ্তাহ প্রোটেস্ট উইক ডিক্লেয়ার করেছি, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর থেকে রিসেন্টলি যে অ্যান্টি পিপল অর্ডার দেওয়া হয়েছে তার এগেনস্টে। আমরা এটা শুধু বাংলা না, গোটা ভারতবর্ষের নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছি এর বিরুদ্ধে প্রোটেস্ট করুন। গত 2-3 মাস আগে আমরা ভারতবর্ষের নানা স্টেটের যেসব সিটিজেনরা সিটিজেনশিপ রাইট সহ যা এত সময় আলোচনা হলো এইটা রক্ষা করা, এবং চূড়ান্ত অগণতান্ত্রিক যে স্টেপগুলো হচ্ছে নাগরিকত্বের নামে তার বিরুদ্ধে একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম গড়ে ওঠে সেই উদ্যোগ নিয়েও আমরা খানিকটা আলোচনা করেছি। ফলে জনগণের কাছে মেসেজটা হচ্ছে এই যে মানুষ আন্দোলনে যাবে, মানুষ আন্দোলনে নামবে। পলিটিক্যাল লিডার্সরা তারা কবে কি করবে না করবে তার জন্য পিপল ওয়েট করবে না। একটা জীবন্ত উদাহরণ আমাদের সামনে রয়েছে, দিল্লির বুকে বুকে না দিল্লির বর্ডারে চলমান কৃষক আন্দোলন 7 মাস প্রায় পার হয়ে গেল, ইতিহাসের পাতায় এই ধরনের আন্দোলন দেখা গেছে অন্তত কৃষকদের ক্ষেত্রে আমার জানা নেই। এই আন্দোলন কে অর্গানাইজ করেছে বলুন তো দেখি, নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন, একটা কথা আছে না, জনগণ সেই নেসেসিটি ফিল করেছে, কি করতে হবে তা তারা দেখিয়ে দিয়েছে, পলিটিক্যাল লিডারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো আমরা পারি, আমরা পারি। ফলে শাহিনবাগ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল গোটা ভারতবর্ষে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে নিরক্ষর ক্ষেত মজুর থেকে হাই ইন্টেলেকচুয়াল পর্যন্ত সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। আমরা জানি, আমরা নিজেরাও এই ওয়েস্ট বেঙ্গলে কলকাতার বুকে 3-3টি ধর্নায় আমরা সেখানে অংশগ্রহণ করেছি, আমরা অংশগ্রহণ করেছি, আমি নিজে গেছি আসানসোল ধর্নায়, পলাশির মাঠে যে ধর্না হয়েছে সেখানে আমরা গেছি, ফলে শত শত হাজার হাজার মানুষ দিনের পর দিন রাত দিন সেখানে এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। ইটির উপরে যদি আমরা ভরসা না রাখতে পারি তাহলে আমরা কিছুর উপর ভরসা রাখব? ফলে মেসেজটা হচ্ছে এই, কামিং ডেজ অ্যাটাক আরো সিভিয়ার অ্যাটাক আসবে, মানুষ তার জন্য তৈরি হচ্ছে, সমস্ত অংশের মানুষই তৈরি হচ্ছে। সিএ নিয়ে শুধু এর সাথে যুক্ত করে বলি, এরকম
কিছু ধারণা আসছে সিএর দ্বারা, হিন্দু কমিউনিটি না মাইনরিটি কমিউনিটি দ্যাট ইজ মুসলিমদের অসুবিধা হবে, এইটা সর্বতভাবে মানে একটা ভ্রান্ত ধারণা। এখানে অমলবাবু লাস্টে বলেছেন আমার কাছে যে প্রফরমায় অ্যাপ্লিকেশন করতে হবে সেই বইটা আমার কাছে আছে, তাতে পরিষ্কার বলা হচ্ছে সেকশন ফাইভ হোক সেকশন সিক্স হোক যে ধারার বলে আপনি দরখাস্ত করবেন আপনাকে দরখাস্তর সাথে দিতে হবে ডিক্লারেশন কি আই এম এ ফরেনার, যেটা অনলো বললেন ফার্স্ট ফরেনার হিসাবে ডিক্লেয়ার করতে এভিডেভিট করে কোর্টে এভিডেভিট করে ভার্বাল ডিক্লারেশন হবে না, তারপরে ওই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে পাসপোর্ট, অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে ভ্যালিড ভিসা, এখানে থাকবেন তা কতদিন তার ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। এই যে বার্তাটা আমরা দিতে চাই বিজেপি যেখানে ব্ল্যাকমেল করছে, যেটা আমাদের শেখর বাবু বলেছেন অমলবাবু বলেছেন ব্ল্যাকমেল করছেন হিন্দু কমিউনিটির মানুষদের যে তারা তাদের সেভ করবে নাগরিকত্ব দেবে, একদম সর্বত মিথ্যা। এই মেসেজটা খুব স্ট্রংলি দেওয়া দরকার, এটা অত্যন্ত আশার আলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু আজকে এগিয়ে আসছে। করোনা প্যান্ডেমিক এই কারণে আমরা ঠিক ফিল্ডে নেমে এই প্রোটেস্ট উইক আমরা পালন করতে পারছি না, আমরা অনলাইনে ডেপুটেশন অনলাইনে প্রচার অনলাইনে নানা কর্মসূচি আমরা নিচ্ছি, কিছু কিছু অফলাইনে হবে, একটু নর্মাল হয়ে গেলেই এটা নিয়ে আমরা নাগরিক সমাজের আন্দোলন করব। এবং এটাও সত্য কথা আজকে যে কথাগুলো আসছে এই ডকুমেন্টস নেই এই ডকুমেন্টস আমাদের নেই, নাগরিক সমাজের একটা সেকশনের অসচেতনতার কোশ্চেন যেমন আসে কিন্তু এর প্রাইম রেসপন্সিবিলিটি তো গভর্নমেন্টের, গভর্নমেন্টই তো এগুলো সবটা দেবে, বহু ডকুমেন্ট আমাদের কাছে আছে গভর্নমেন্ট এক মানে তুড়িতে সেগুলো বলে দিচ্ছে এগুলো কোনো কাজে লাগবে না নাগরিকত্বের প্রশ্নে, আমি আগে বলেছি রিপিট করছি না। ফলে একমাত্র জনভিত্তি জনগণের আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা দেশের সার্বিক স্বার্থকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব। এইখানে পলিটিক্যাল পার্টি তারা তাদের সাপোর্টার সিম্প্যাথাইজার ধরে রাখার চেষ্টা করবে কিন্তু আই এম কনফিডেন্ট তারা পারবে না। দিল্লির বুকে যারা কৃষক আন্দোলন করছে আপনারা জানেন 2016 তারা ইন্দামেন বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে তারা কর্পোরেট হটাও মোদি হচ্ছে মুখোশ মোদিকেও হটাও এই স্লোগান দিয়ে তারা এই জায়গায় আসতে পারলো কি করে, এই রিয়ালাইজেশন তারা পেল কোথায়, কে তাদের এডুকেট করেছে, কোন পলিটিক্যাল লিডার ন? ফলে যারা একটু ভয়ে ভীত আছেন এদিকে রাজ্য সরকার বলছে তোমরা নাগরিক কোনো ভয় নেই আমরা আসি, ওদিকে কেন্দ্রের সরকার বলছে তোমরা বাংলাদেশ থেকে এখানে কয়েক কোটি হিন্দু এসছো আমরাই তোমাদের নাগরিকত্ব দেব, এরকম করে এদের একবার এদিক একবার ওদিক নিয়ে খেলানোর চেষ্টা করছে। এই খেলা খুব বেশি দিন চলবে না, তারাও ভেতরে ভেতরে তৈরি হচ্ছে শুধু তাই না চর্চা করছে, দেখেছে তারা সিএ কেন কার্যকরী করতে পারলো না। সুতরাং মেসেজ আমরা যেমন দিচ্ছি নাগরিক সমাজও পাল্টা মেসেজ দেবে, পলিটিক্যাল লিডাররা হয় আন্দোলনের স্বার্থে তাদের সাথে থাকুক অথবা তারা আইসোলেট হয়ে যাবে, এইটা হচ্ছে হিস্টোরিক্যাল রুট, এই রুটেই আন্দোলন চলবে। ফলে এই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এই লাইনেই মানুষের সাথে আমরা আছি, মানুষের আন্দোলনের সাথে আছি, নাগরিক সমাজের এই আন্দোলনের সাথে আমরা আছি, এই মেসেজ আমরা দিতে চাই। দ্যাটস অল। শোনা যাচ্ছে না পার্থ, মিউট করা আছে। সকলকে আমরা মনবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আমার মনে হয় যারা আজকে আলোচনা শুনলেন অনেকগুলো দিক কিন্তু আজকে উঠে এলো, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো দিক জানতে পারলাম। শর্মিষ্ঠা দিকে অসংখ্য ধন্যবাদ যে বিভিন্ন দিকগুলোকে তুলে এনেছেন, অমলদা শেখরদা গোপালদা প্রত্যেকে
এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অনুষ্ঠান শেষ করার আগে আমরা মনবাসীর পক্ষ থেকে একটি খারাপ খবর দিতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আজকে সিপিআইএম এর রেড স্টার এর শর্মিষ্ঠা চৌধুরী, শর্মিষ্ঠা আর এক শর্মিষ্ঠা দি আজকে মারা গেছেন। আমরা এটা সব খারাপ খবর আমাদের পক্ষ থেকে অবশ্যই। তিনি একজন সাংবাদিক, তিনি প্রথমত তিনি একজন সাংবাদিকও ছিলেন, তারপরে পরবর্তীকালে উনি রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন। তো সত্যি এটি খুব অত্যন্ত দুঃখজনক ঘটনা, খুব অল্প বয়সে উনি চলে গেলেন। উনিও কিছু মানুষকে নিয়ে তাদের মতো করে উনি চেষ্টা করছিলেন, তো এটা সত্যি অত্যন্ত দুঃখের খবর। হ্যাঁ, সেই দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন অনেকবার, লাস্ট 9 মাসে বার সাতেক তাকে হসপিটালে যেতে হয়েছিল। যাই হোক, এবার আর ফিরতে পারলেন না, আমাদের সকলের খুব খারাপ লাগা। আমরা আমাদের তার পরিজন কাছের লোক সকলকে সমবেদনা জানাচ্ছি, আমরা মনবাসীর পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে। এবং সকলকে বলবো আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন। আগামী সময়ে যেটা গোপালদা বললেন, অমলদা বললেন, শর্মিষ্ঠা দিও বারে বারে তুলে আনলেন, শেখরদা তুলে আনলেন, কোন রাজনৈতিক দল সঙ্গে থাকবে না থাকবে আমরা জানি না। মানুষ তার পথ ঠিক খুঁজে নেবে, যেভাবে কৃষক আন্দোলনে পথ খুঁজে নিয়েছে, এনআরসি বিরোধী আন্দোলনও কিন্তু সেটা দেখিয়েছিল। যেটা শেখরদা বলছিলেন যে দিল্লিতে সেই যে আন্দোলন, আমাদের পার্ক সার্কাসে আমি অনেকবার গেছি, আমরা ডকুমেন্টেশন করেছি সেখানে, ভিডিও ডকুমেন্টেশন। আপনারা জানেন যে আমাদের আরেকটা কাজ ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা। তো সুতরাং মানুষ মানুষের মতন ঠিক তার পথ খুঁজে নেবে, তাতে রাজনৈতিক দল স্বার্থেই পাশে এসে দাঁড়াবে জানি আমরা, কিন্তু মানুষকে বুঝতে হবে গণ আন্দোলন গণসংগ্রামের মাধ্যম দিয়েই তার যে আদায়ের জায়গা সেটা মানুষ অবশ্যই আদায় করে নেবে। যারা এখনো জল মাপছেন তারা জল মাপুন, মানুষ তাদেরকে ঠিক মেপে নেবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভরাত্রি। আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখলেন তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বলুন শর্মিষ্ঠা দি। হ্যাঁ শর্মিষ্ঠা দি বলুন আপনি। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি যে একটা আশা নিয়ে আছি যে 2019 সালের 19শে ডিসেম্বর কলকাতার রাস্তায় একটা বিরাট মিছিল বেরিয়েছিল, মানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল নো এনআরসি মুভমেন্টের ব্যানার হাতে, বিশাল একটা মিছিল হয়েছিল। তারপরেও হয়েছে, তারপরের মিছিল গুলো সেরকম ভাবে সেই রকম একটা চেহারায় আসতে পারেনি। আমরা আশা করব যে আগামী দিনে কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গ, যেহেতু পশ্চিমবঙ্গ মানে এনআরসির একটা বিরাট ওদের কাছে ল্যাবরেটরি প্রায়, মানে পশ্চিমবঙ্গকে দিয়ে ওরা ভারতের অন্য স্টেট গুলোকে দেখাতে চায়, ওটা পশ্চিমবঙ্গই নেমে আসবে রাস্তায়। এবং এই এনআরসি এবং সিএএ নাগরিকত্ব আইনগুলো যেভাবে মানুষের নাগরিকত্ব হরণের প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, এবং একটা সেই 19শের মিছিলকে ছাপিয়ে একটা বিরাট মিছিল কিন্তু জয় ছিনিয়ে আনবে। এটাই আশা প্রকাশ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। একদম, আমরাও শর্মিষ্ঠাদির সঙ্গে সহমত, আমরা সকলে তার মধ্যে আছি। যাওয়ার আগে দর্শকদের দুটো খবর দিয়ে যাই। আগামী পরশু দিন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতিমারি এবং প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ। দেখতেই পাচ্ছেন শিক্ষার কি অবস্থা, কি চলছে ছেলে খেলা, আপনারা থাকবেন। এবং তার পরের দিন বুধবার আরেকটি অন্য ধরনের আলোচনা আমাদের আছে, সেটা হচ্ছে যে কলেজ স্ট্রিটের বই পড়া কি শেষ হয়ে যাবে। সুতরাং আপনারা সে আলোচনাগুলো থাকুন, ধীরে ধীরে আমাদের আরো অন্যান্য বিষয়গুলো আসবে। সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন।